সবাইকে। তো আজকে হচ্ছে আমরা কেন্দ্রবিন্দুর পক্ষ থেকে তৃতীয় লাইভ ক্লাসে চলে আসছি, এবং আমাদের হচ্ছে এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের করোনা পরিস্থিতির জন্য আমাদের সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের কোচিং বা একাডেমিক কাজগুলো বন্ধ থাকায় আমরা অনলাইন এবং ICT বেসড ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে কিছুটা সাহায্য করার চেষ্টা করব, যাতে করে শিক্ষার্থীরা করোনা পরিস্থিতিতে ঘরে বসে কিছুটা সময় কাজে লাগে, তাদের প্রয়োজনীয় জিনিসগুলো শিখতে পারে। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা একটা জৈব রসায়নের উপর একটা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে আমি একটু বলে রাখতে চাই যে জৈব রসায়নের এই ক্লাসটা হবে খুবই প্রাথমিক ভাবে, খুবই বেসিক একটা ক্লাস, একদম শুরুর দিকে। ইভেন যারা হচ্ছে স্কুলে তোমরা আছো, ক্লাস 9-10 বা HSC ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যারা আছো, সবার জন্য এই ক্লাসটা উপকার হবে যদি তোমরা একটু ফলো করতে পারো। তো আজকে ক্লাসে হচ্ছে আমরা জৈব যৌগ নিয়ে খুব বেসিক কিছু আলোচনা করব, একদম শুরুর দিকের কথাগুলো। জৈব যৌগ নিয়ে সবার কিছুটা ভয় কাজ করে, জৈব যৌগ অনেক কঠিন হবে, অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া থাকবে। তো আমরা চেষ্টা করবো আসলে ওই ভয়গুলোকে আজকে একটু সহজ করার, যাতে করে আমাদের ভয়গুলো দূর হয় আমরা এবং আগ্রহের সাথে জৈব যৌগটাকে শেখা শুরু করতে পারি। আমি আশা করব যে সবাই তোমরা লাইভ ক্লাসটি যার নোটিফিকেশন যারা পেয়ে গেছো তারা সবাই হচ্ছে ক্লাসটাতে জয়েন করবে, এবং তোমাদের প্রোফাইল থেকে যদি তোমরা শেয়ার করে দাও তাহলে তোমাদের যে বন্ধুরা এখন নোটিফিকেশনটি পায়নি তারা হচ্ছে এই ক্লাসটাতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবং আমরা আশা করি যে তোমরা হচ্ছে আমাদেরকে একটু তোমাদের সমস্যা যদি থাকে কোনো বোর্ডে লেখা বুঝতে অথবা লাইট নিয়ে অথবা সাউন্ড প্রবলেম যদি কিছু তো থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা হচ্ছে এটা একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমি যেহেতু শুরুতেই বলে নিয়েছি যে আমাদের ক্লাসটা একদমই বেসিক, আমরা খুব বেশি কঠিন জৈব যৌগ নিয়ে আলোচনা করব না, আমরা হচ্ছে জৈব যৌগের শুরুটা কিভাবে ছিল সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। তো আমি এইখানে হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকগুলো যদি তোমাদের সবার সাথে একটু পরিচয় করাই দিই, একদম আমরা জৈব যৌগটা কিভাবে শুরু হয়, জৈব যৌগের সূচনা নিয়ে আজকের ক্লাসে একটু কথা বলবো, তার ইতিহাসটা নিয়ে, জৈব যৌগ কেন এত বেশি, এইটা হচ্ছে আমাদের আশেপাশে এখন করোনা ভাইরাস আসার পর থেকে আমাদের হ্যান্ড স্যানিটাইজার, সাবান, অ্যালকোহলের ব্যবহারটা, জীবাণুনাশকের ব্যবহারটা অনেক বেশি বেড়ে গেছে, এবং আমাদের এই সব কিছু তৈরি করতেই জৈব যৌগটা অনেক বেশি দরকার। তো আমাদের আশেপাশে শুধু এই কাজটাতে না, জ্বালানি থেকে শুরু করে কসমেটিক্স, ওষুধ, যে কোনো কিছু প্রস্তুতির ক্ষেত্রে জৈব যৌগের ব্যবহারটা অনেক অনেক বেশি। তো আমরা একটু ইনশিওর করব যে এই জৈব যৌগটার সংখ্যা এত বেশি কেন, এইটা একটু বোঝার চেষ্টা করব। আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করব যে আমাদের পর্যায় সারণীতে এতগুলো মৌল আছে, প্রায় 119টা মৌল, তার মধ্যে শুধু কার্বনই কেন এত সংখ্যক জৈব যৌগ গ্রহণ তৈরি করতে সক্ষম। তারপর আমরা একটু দেখার চেষ্টা করব জৈব যৌগের শ্রেণী বিন্যাস, কয় ধরনের জৈব যৌগ সম্ভব এবং আমরা কয় ধরনের জৈব যৌগ জানার চেষ্টা করতে পারি, এবং সর্বোপরি সবকিছুর পর আমরা ক্লাসে চেষ্টা করব আজকে আমাদের ছোট্ট একদম শুরুর দিকের একটা হাইড্রোকার্বন অ্যালকেন নিয়ে একটু কথা বলা। তো আমরা প্রথম টপিকটা শুরু করে দিই, তোমরা যদি হচ্ছে আমাকে একটু এনশিওর করো যে তোমাদের সবকিছু দেখতে বা বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। তো সাইফুল্লাহ সোহান বলছে ক্যামেরার ফোকাসটা একটু ঠিক করতে হবে, আর আরো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা এটাকে একটু আমাদেরকে জানাতে পারো কমেন্টে, আমরা হচ্ছে এটাকে এনশিওর করবো যাতে তোমরা খুব ভালোভাবে ক্লাসটা বুঝতে পারো, এবং তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে তোমাদের বন্ধুদের সাথে। তো আমরা প্রথম টপিকটা শুরু করে দিই আজকের ক্লাসে, আমাদের আমরা বলছিলাম যে আমরা জৈব যৌগের সূচনা বা ইতিহাসটা নিয়ে কথা বলবো, কিভাবে জৈব যৌগটা শুরু হয়। তো আমি যদি বলি জৈব যুগের শুরুটা আসলে অনেক আগে থেকে, আদিমকাল থেকেই প্রায় 7,000-8,000 বছর আগে থেকেই মানুষ হচ্ছে জৈব যৌগ ব্যবহার করতে জানতো, কিন্তু তারা জৈব যুগের কিভাবে তৈরি করতে হবে বা ল্যাবরেটরিতে কিভাবে শিল্প উৎপাদন কিভাবে করতে হবে এই ব্যাপারে এতটা ধারণা ছিল না। মানুষ আগে হচ্ছে অ্যালকোহল তৈরি করতে পারতো, চিনি তৈরি করতে পারতো, সাবান তৈরি করতে পারতো, তারা প্রাণী দেহ থেকে যে চর্বি বা ফ্যাটটাকে পাওয়া যায় সেটাকে খুব সহজে ব্যবহার করতে পারতো, কিন্তু তারা শুধুমাত্র ব্যবহারের কাজেই জৈব যৌগটাকে ব্যবহার করতো, কিন্তু তাদের এই জৈব যৌগের
ব্যাপারে ধারণাটা ছিল খুবই কম, খুব একটা স্পষ্ট ছিল না, শুধুমাত্র প্রয়োগিক দিক থেকেই তারা জৈব যৌগটাকে ব্যবহার করতে পারত। কিন্তু 1800-1900 পর্যন্ত এই জৈব যৌগের ধারণাটা ছিল খুবই অস্পষ্ট। তো 1808 সালের দিকে, আমরা এখান থেকে আরেকটু আগের দিকে যদি যাই, 1808 সালের দিকে একজন সুইডিশ বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল বার্জেলিয়াস, সে সর্বপ্রথম একটা ধারণা দেন যে এই যে জৈব যৌগ সমূহ যেগুলো কিনা আমরা বহু বছর ধরে ব্যবহার করে যাচ্ছি, এগুলো শুধুমাত্র প্রাণী বা উদ্ভিদ যেখানে জীবনের স্পন্দন পাওয়া যাবে সেখান থেকেই তৈরি করা সম্ভব, এবং অন্য কোথাও এই জৈব যৌগটাকে, যেমন পরীক্ষাগারে, শিল্প কারখানায়, খনি থেকে এই জিনিসটাকে তৈরি করা সম্ভব না, সেরকম একটা ধারণা দেয়। এবং অনেক বিজ্ঞানী তার ধারণাটাকে সমর্থন করে। এবং তার ঠিক কিছু বছর পর 1815 সালের দিকে বার্জেলিয়াস তার বিখ্যাত প্রাণশক্তি মতবাদ দেন। এই মতবাদে সে স্বীকার করে নেন যে জৈব যৌগ বলতে আমরা যে জিনিসগুলোকে বুঝি বা ব্যবহার করি তাদেরকে আমরা প্রাণী বা উদ্ভিদ দেহ থেকেই তৈরি করতে পারবো, অন্য কোনোভাবেই তাদেরকে তৈরি করা সম্ভব না। এবং তারা ধারণা করে নেন, বার্জেলিয়াসের মতবাদটা ছিল যে প্রাণী বা উদ্ভিদের দেহে কোনো একটা অদৃশ্য শক্তি থাকে, যে শক্তিটার প্রভাবে এই জৈব যৌগগুলো তাদের মধ্যে উদ্ভূত হয় এবং জমা থাকে, এবং সেই শক্তিটাকেই প্রাণ শক্তি নাম দেয়া হয় এবং তাকে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি। তো তখন পর্যন্ত মানুষ বা কোনো বিজ্ঞানী কোনো কোথাও পরীক্ষাগারে কিংবা শিল্প কারখানায় এই জৈব যৌগগুলোকে একেবারেই তৈরি করতে পারতো না। জৈব যৌগের জন্য আমরা সম্পূর্ণভাবে তখন পর্যন্ত, আমি 1815 সাল বা তারও আগের কথা বলতেছি, তখন পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভরশীল ছিলাম। তো এর পরবর্তীতে 1828 সালে একজন জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, তিনি একটা পরীক্ষা করে দেখেন এবং তার পরীক্ষাটা ছিল সম্পূর্ণ অজৈব যৌগ নিয়ে এবং পরীক্ষাগার ভিত্তিক একটা পরীক্ষা। সে, তোমরা যদি সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো, আমি একটু দেখানোর চেষ্টা করবো, একটা বিক্রিয়া করতেছিলেন, সেখানে সে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ল্যাড সায়ানাইড, যেখানে দুইটা যৌগই হচ্ছে অজৈব যৌগ, এই দুইটা যৌগ থেকে হচ্ছে সে বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করেন এবং হচ্ছে ল্যাড ক্লোরাইড প্রস্তুত করেন। একটু বলে রাখি, এখানে কোনো যৌগই জৈব যৌগ না, কোনো যৌগই হাইড্রোকার্বন না, সম্পূর্ণ অজৈব উপায়ে সে হচ্ছে এই দুইটা যৌগ তৈরি করেন। এবং এখান থেকে উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানাইডকে সে তাপ প্রয়োগের মাধ্যমে, তোমরা অবশ্যই জানো সমানুকরণ বিক্রিয়া, তোমরা আগে পড়ে আসছো, এই সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ নতুন একটা যৌগে পরিণত করে। এবং এই যৌগটার উৎসটা যদি আমরা একটু দেখি, সম্পূর্ণ আয়নিক এবং অজৈব একটা যৌগ। তো এই যৌগটার বিশেষত্বটা হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে, আমরা সবাই জানি যৌগটার নাম হচ্ছে ইউরিয়া। এবং এই যৌগটা কেন বিশেষ, কারণ হচ্ছে এই যৌগটা এর আগেও প্রাণী দেহে ইউরিন থেকে আমরা এটাকে হচ্ছে পাওয়া যায়, এবং এই যৌগটা এর আগে জৈব যৌগ হিসেবে পরিচিত ছিল। এখন এই বিক্রিয়াটার বিশেষত্ব হচ্ছে, ফ্রেডরিক ভোলারের এই সাধারণ বিক্রিয়াটার বিশেষত্ব হচ্ছে, সে এখানে যে ইউরিয়াটা প্রস্তুত করতে পারলো, সেই ইউরিয়াটাকে সে সম্পূর্ণ আয়নিক এবং অজৈব একটা যৌগ থেকে তৈরি করতে সক্ষম হয় সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে। এখানে সে কোনো ধরনের প্রাণী, উদ্ভিদ বা হাইড্রোকার্বন বা জৈব যৌগের সাহায্য সে নেয় নাই। এবং এই বিক্রিয়াটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যে 1815 সাল পর্যন্ত বিজ্ঞানীদের যে ধারণাটা ছিল যে জৈব যৌগ তৈরি করতে হলে শুধুমাত্র প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হবে, সেই ধারণাটাকে সে ভুল প্রমাণ করে দিল। সে একটা অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ তৈরি করতে পারলো, এবং এর ফলে প্রাণ শক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স সব সময়কার জন্যই ভুল মতবাদ হিসেবে পরিচিত হলো। এবং এরপর থেকেই পরীক্ষাগারে এবং শিল্প কারখানায় এই জৈব যৌগ তৈরি করার সূচনা হয়, এবং এত বেশি পরিমাণে এই যৌগটা শুরু হয় যে আমাদের জীবনের সব ক্ষেত্রেই, এই জৈব যৌগের ব্যবহারটা এখন অনেক বেশি। তো এইটা ছিল যে আমাদের জৈব যৌগটা কিভাবে শুরু হয় বা জৈব যৌগের ধারণাটা কিভাবে ছিল, এই জিনিসটা আমরা একটু বলার চেষ্টা করলাম। তো আমি একটু কনফিউশন ক্লিয়ার করতে চাই, যদিও আমরা এখন অনেক যৌগকেই জৈব যৌগ নামে চিনি বা ডাকি, কিন্তু আসলে সব যৌগই যে জৈব যৌগ ব্যাপারটা এমন না। জৈব যৌগ বলতে তাদেরকেই বোঝানো হতো যারা কিনা শুধুমাত্র উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে পাওয়া যায়, কিন্তু আসলে জৈব যৌগ বলতে আমরা তাদেরকে বুঝবো যারা কিনা হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বনের জাতক।
জাতক কথার অর্থ হচ্ছে হাইড্রোকার্বন থেকে সরাসরি তৈরি করা যায় এমন সব যৌগ। তো এই সব যৌগগুলোকে তৈরি করার জন্য এখন আমরা শুধুমাত্র প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভরশীল নয়, আমরা চাইলে পরীক্ষাগারে অথবা চাইলে শিল্প কারখানায় খনি থেকেও আমরা এই হাইড্রোকার্বনগুলোকে উৎপন্ন করতে পারি বা আহরণ করতে পারি বা সংগ্রহ করতে পারি। তো তোমরা অবশ্যই কয়েকটা খুব ব্যবহারিক যৌগের সাথে পরিচিত, যেমন মিথেন, এটা আমাদের প্রাকৃতিক গ্যাস হিসাবে পরিচিত এবং আমাদের জ্বালানির সবচেয়ে বড় একটা উৎস। এই মিথেনও কিন্তু একটা হাইড্রোকার্বন, কিন্তু তাকে আমরা সরাসরি খনি থেকে আহরণ করতে পারি, অজৈব উপায়ে তো সংগ্রহ করতে পারি এবং তৈরি করতে পারি। তো আসলে জৈব রসায়ন বা জৈব যৌগের অধীনে আমরা যাদেরকে পড়তেছি, সবাই যে শুধুমাত্র প্রাণী বা উদ্ভিদ দেহ থেকেই সৃষ্টি করা যাবে বা সংগ্রহ করা যাবে, ব্যাপারটা আসলে একদমই ভুল। এবং 1828 সালে যখন ফ্রেডরিক বোলার তার বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করে দিলেন অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব, তখন থেকেই মানুষ বুঝে গেল যে আমরা চেষ্টা করলেই হাইড্রোকার্বনকে কাজে লাগিয়ে অনেক ধরনের যৌগ তৈরি করতে পারে, যারা কিনা উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে যে যৌগগুলো পাওয়া যায় তাদের অনুরূপ। তো এটা ছিল আমাদের জৈব যৌগটা কিভাবে শুরু হয় সেই ধারণাটা। তো এখন কিছু জিনিস একটু বলে রাখা দরকার, যে আমরা যদি আশেপাশে দেখি যে আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে, গবেষণার কাজে, শিল্প কারখানায়, সব ক্ষেত্রেই জৈব যৌগ বা হাইড্রোকার্বনের ব্যবহারটা সব থেকে বেশি। এবং বলা হয়ে থাকে এরকম যে পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের প্রায় 90% হচ্ছে জৈব যৌগ বা হাইড্রোকার্বন বা তার থেকে উৎপন্ন জাতক। তো কিভাবে কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এত যৌগ গঠন করতে পারলো বা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে জৈব যৌগটা এত ভূমিকা পালন করতে পারে, এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা আমাদের প্রথম টপিকটা থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে জৈব যৌগের সূচনা বা ইতিহাস, তোমরা কমেন্টে জানাতে পারো। তো আমরা হচ্ছে এখন দ্বিতীয় টপিকটাতে চলে যাব, যে জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি। এবং তোমরা হচ্ছে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে তোমরা হচ্ছে আমাদেরকে একটু জানাতে পারো। আমরা হচ্ছে লিখা দেখা প্রবলেম হচ্ছিল, আমরা চেষ্টা করবো পরে লিখাগুলো আর একটু বড় করে দেওয়ার। এবং তোমাদের যদি সাউন্ড নিয়ে বা লাইটিং নিয়ে কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানো। আর হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে এই জিনিসটা একটু শেয়ার করে যাও। আচ্ছা, নাদিয়া তুল নিম, লিখা বোঝা যায় না। হ্যাঁ, অলরেডি আমরা এটা নোটিস করতে পারছি যে লিখাগুলো বোঝা যাচ্ছে না। আমরা লিখাগুলো এরপর থেকে আর একটু স্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা হচ্ছে প্রথম টপিকটা থেকে জৈব যৌগের সূচনা বা জৈব যৌগটা কিভাবে আসলো সেই জিনিসটা থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা হচ্ছে আচ্ছা, তো জাস্টিস বয় রবিন একটা প্রশ্ন করেছে কমেন্টে, যে কোন যৌগ দেখে আমরা চিনবো যে জৈব যৌগ নাকি অজৈব যৌগ। এই প্রশ্নটা আসলে জৈব যৌগের জন্য খুবই সাধারণ একটা প্রশ্ন এবং সবার কাছে এরকম একটা প্রশ্ন থাকে। আসলে জৈব যৌগের প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কার্বন থাকতে হবে। আমি সবার জন্য বলছি যে জৈব যৌগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে কার্বন এবং হাইড্রোজেন থেকে তৈরি করতে হবে। জৈব যৌগের প্রথম উপাদান হচ্ছে কার্বন, কিন্তু এর মানে এই না যে কার্বনের সব যৌগ জৈব যৌগ। অনেক যৌগ আছে যেমন কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম কার্বনেট, এরা কার্বনের যৌগ হওয়া সত্ত্বেও জৈব যৌগ নয়। তো কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে এবং সেখানে যদি সমযোজী বন্ধন বিদ্যমান থাকে, এই ধরনের কিছু বৈশিষ্ট্য দেখে আমরা আসলে বুঝতে পারবো যে এই যৌগটা আসলে জৈব যৌগ। তো সাইয়াদ রুম্মান খান, সাউন্ড নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আমরা চেষ্টা করবো যে সাউন্ডটাকে আর একটু ক্লিয়ারলি বলার। তো আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাচ্ছি, যে আসলে আমাদের প্রাত্যহিক জীবনে বা ব্যবহারের কাজে জৈব যৌগের সংখ্যাটা এত বেশি কেন, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আসলে জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার পেছনে কারণ হচ্ছে যে জৈব যৌগ বৈচিত্র্যটা অনেক বেশি, জৈব যৌগের মধ্যে বিচিত্রতা অনেক বেশি, জৈব যৌগ তৈরি করার উপায় অনেক বেশি। এবং আমরা জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার পেছনে মূলত তিনটা কারণকে চিহ্নিত করতে পারি। আমি বোর্ডটা একটু মুছে তিনটা কারণ একটু বলার চেষ্টা করব এখন। তো এর মধ্যে তোমরা একটু তোমাদের প্রবলেমগুলো কমেন্টে জানাও। তো আমরা এখন যে টপিকটা থেকে হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি, মানে হাইড্রোকার্বনের জাতকগুলো কেন আমরা প্রাত্যহিক জীবনে এত বেশি ব্যবহার করি। তার প্রথম কারণটা হচ্ছে কেটেনেশন ধর্ম।
কেটেনেশন ধর্ম কি সেই ব্যাপারটা আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় যে কারণটা জৈব যৌগের সংখ্যা বাড়ানোর পেছনে কাজ করে সেই কারণটা হচ্ছে জৈব যৌগের মধ্যে সমানুতা ধর্ম বিদ্যমান। সমানুতা ধর্ম তোমরা অনেকেই হয়তো সমানুতা শব্দটার সাথে পরিচিত, তারপর আমরা চেষ্টা করবো এই জিনিসটাকে একটু বিস্তারিত ভাবে বলার। তিন নাম্বার হচ্ছে জৈব যৌগের মধ্যে পলিমারকরণ সম্ভব। পলিমারকরণ বিক্রিয়াটা কি তোমরা হচ্ছে আগে থেকেই কিছুটা পরিচিত, আমরা আরেকটু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমাদের দ্বিতীয় টপিকটা ছিল জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি, কেন প্রাত্যহিক জীবনে ব্যবহারিক কাজে বা গবেষণার কাজে জৈব যৌগটা এত বেশি। এর মধ্যে আমরা তিনটা কারণকে আইডেন্টিফাই করতে পারি, আরো অনেক কারণ থাকতে পারে, বাট এই তিনটা কারণ হচ্ছে মূলত প্রধান। এর মধ্যে কেটেনেশন ধর্ম, এই ধর্মটা মূলত কার্বন প্রদর্শন করে। এই কেটেনেশন ধর্মটা মূলত কার্বন প্রদর্শন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সমানুতা ধর্ম, তৃতীয়ত হচ্ছে পলিমারকরণ। তো আমরা যদি কেটেনেশন ধর্মটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, এই কেটেনেশন শব্দটার উৎপত্তি হচ্ছে ক্যাটেনা শব্দ থেকে। ক্যাটেনা শব্দ থেকে, এই ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে শিকল অথবা চেইন। ক্যাটেনেশন শব্দটির অর্থ হচ্ছে শিকল বা চেইন তৈরি করার ধর্ম, যেটা কিনা পর্যায় সারণীর একমাত্র একটা মৌল কার্বন সবচেয়ে সফল এবং সবচেয়ে স্থায়ী এবং সবচেয়ে শক্তিশালী ভাবে প্রদর্শন করতে পারে। তো কিভাবে কার্বন তার এই ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে এটা আমরা একটু পরেই দেখব। এবং এই ক্যাটেনেশন ধর্মটা কেন জৈব যৌগের সংখ্যা এত বাড়ায় দিল এই কারণটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমরা যারা স্কুলের এসএসসি পর্যায়ে আসো বা যারা কলেজে, তারা মোটামুটি এই জিনিসটা সম্পর্কে অবগত আসো যে হাইড্রোকার্বনের যৌগগুলোর মধ্যে অনেক আকৃতির অনেক দৈর্ঘ্যের শিকল তৈরি করা যায়। তো এই শিকল তৈরি করার পেছনে আসলে কে দেয়? এই শিকল বা এই বিভিন্ন ধরনের যৌগ তৈরি করার পেছনে আসলে কার্বনের এই ক্যাটেনেশন ধর্মটা দেয়। কার্বন তার চার যোজ্যতা বা চারটা হাত ব্যবহার করে নিজেদের মধ্যে এবং অন্য পরমাণুর সাথে, অন্য মৌলের পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে অনেক ধরনের অনেক আকৃতির যৌগ গঠন করতে পারে। এই জন্য জৈব যৌগের সংখ্যা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারিক কাজে এত বেশি। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, যেমন আমরা একটা শিকল চিন্তা করতে পারি, এরকম খুব সহজ একটা শিকল আমরা চিন্তা করতে পারি যেখানে আমাদের কোনো শাখা নাই। এই শিকলটাতে মাত্র চারটা কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে ফেলল। এবং এই ধরনের চারটা কার্বন এবং দশটা হাইড্রোজেনকে নিয়ে আমরা আরো ভিন্ন ধরনের শিকল তৈরি করতে পারি। এবং এর ফলে দেখা যাবে যে শিকলটা যখনই ভিন্ন হয়ে যাবে, শিকলের ধরনটা যখনই চেঞ্জ হয়ে যাবে, তখন যৌগের নতুনত্ব আসবে, যৌগের ধর্মটাও পরিবর্তন হয়ে যাবে। তো আশা করি আমরা কিছুটা বুঝতে পারছি যে কার্বনের ক্যাটেনেশন ধর্ম কিভাবে যৌগের সংখ্যা বাড়ানোর পেছনে কাজ করে। আমরা ঠিক আরেকটা শিকল লিখতে পারি এরকম, সবাই যদি একটু খেয়াল করে দেখো যে এখানে দুইটা যৌগ এবং তাদের শিকলটা কেমন। একটা যৌগ হচ্ছে একদম সরল শিকল, আরেকটা যৌগ সরল শিকল না, এই যৌগটাকে বলা হবে মিশ্র শিকল। এখানে একটা শাখা শিকল বিদ্যমান এবং কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরকম বিভিন্ন আকৃতির শিকল তৈরি করতে পারার যে ধর্মটা তাকেই আমরা বলছি কেটেনেশন ধর্ম। এবং এই কেটেনেশন ধর্মটার কারণেই জৈব যৌগের সংখ্যা এত বেশি পরিমাণে আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয়। তো আমরা পরবর্তী যে আমাদের কারণটা ছিল সেই কারণটার দিকে একটু চলে যাব। আমাদের এই কারণটা ছিল সমানুতা। তো আমি একটু বলে রাখি সমানুতাটা কি। তোমরা সবাই সমানুতার সাথে পরিচিত। সমানুতা হচ্ছে যখন আমাকে একই পরিমাণ উপাদান দেয়া থাকবে এবং ওই একই পরিমাণ উপাদানকে ব্যবহার করে যদি আমি ভিন্ন ভিন্ন গঠনের, ভিন্ন ভিন্ন ধর্মের যৌগ তৈরি করতে পারি, সেই ধর্মটাকেই বলা হবে হচ্ছে সমানুতা ধর্ম। এবং এই সমানুতা ধর্মটা হাইড্রোকার্বন বা জৈব যৌগের মধ্যে অনেক বেশি পরিমাণে দেখা যায়। এর ফলে যেটা হয়, একই উপাদানগুলোকে বারবার ব্যবহার করে আমরা ভিন্ন ভিন্ন শ্রেণীর নতুন নতুন যৌগ তৈরি করতে পারি, যেটা কিনা আমাদের জৈব যৌগের সংখ্যা বাড়ানোর পেছনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, খুব সহজে একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, যেমন আমরা এখানে নিতে পারি C2H6O। এটা একটা আণবিক সংকেত, এই সংকেতটা থেকে আমরা এখানে বুঝতে পারবো না যৌগটা আসলে কোন শ্রেণীর জৈব যৌগ বা কোন ধরনের যৌগ। এখানে কয়টা, দুইটা কার্বন, ছয়টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন বিদ্যমান। তো এই উপাদানগুলোকে কাজে লাগিয়ে আমরা আসলে ভিন্ন শ্রেণীর যৌগ তৈরি করতে পারি। এরকম ভাবে আমরা চাইলে
এই C2H6O উপাদান গ্রুপের কাছে লাগিয়ে এরকম একটা যৌগ তৈরি করতে পারি। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানেও দুইটা কার্বন, 3, 2, 5 আর 6টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন বিদ্যমান। তখন এই যৌগটাকে আমরা পরিচয় দিব অ্যালকোহল নামে। এখন অ্যালকোহলের ব্যবহারটা আমাদের কাছে অনেক বেশি, হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করতে আমাদের অনেক বেশি অ্যালকোহলের দরকার পড়ছে। তো এই যৌগটাকে আমরা চিনতেছি অ্যালকোহল নামে, এবং এই একই উপাদানকে ব্যবহার করে আমরা ঠিক আরেকটা যৌগ তৈরি করে ফেলতে পারবো। সেই যৌগটা দেখতে অনেকটা এরকম হবে, এবং এখানেও যদি তোমরা খেয়াল করে দেখো, দুইটা কার্বন, 3 আর 3, 6টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন বিদ্যমান। কিন্তু যদিও একই উপাদান দিয়ে আমরা নতুন আরেকটা যৌগ তৈরি করলাম, কিন্তু এই যৌগটা এখন আর অ্যালকোহল নাই, এখন এই যৌগটা ইথারে পরিণত হয়ে গেছে। তো আমরা সমানতা বলতে আসলে এই জিনিসটাকেই চিহ্নিত করতেছিলাম, যখন আমাদের একই উপাদান দিয়ে ভিন্ন ভিন্ন শ্রেণীর বা ভিন্ন ভিন্ন গঠনের যৌগ তৈরি করা সম্ভব। তখন একটু খেয়াল করে দেখো, এই একই উপাদান দিয়ে আমরা হচ্ছে ভিন্ন যৌগ তৈরি করার ফলে আমাদের যৌগের সংখ্যা বেড়ে গেল। একই সংখ্যক উপাদান দিয়ে আমরা ভিন্ন শ্রেণীর যৌগ তৈরি করে ফেলতে পারলাম, এবং এরকম অসংখ্য সমানতার উদাহরণ তোমরা দেখে থাকবে বা তোমরা পড়বে। তো আমরা জাস্ট একটা উদাহরণ হিসেবে নিলাম। আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল জৈব যৌগের সংখ্যা কেন হয়তো বেশি। প্রথম কারণটা ছিল কেটেনেশন ধর্ম। আমরা দেখছিলাম যে কেটেনেশন ধর্ম ছিল কার্বন নিজেদের মধ্যে শিকল তৈরি করে ছোট বড় এবং বিভিন্ন আকৃতির শিকল বা যৌগ তৈরি করতে পারে, এর ফলে যৌগের সংখ্যা বেড়ে যায়। দ্বিতীয় কারণটা ছিল সমানতা। একই পরিমাণ উপাদান মিলে ভিন্ন ভিন্ন গঠন বা কার্যকরীমূলকের বা শ্রেণীর বা ভিন্ন ভিন্ন ধর্মের যৌগ তৈরি করতে পারে, এর ফলে কম সংখ্যক উপাদান দিয়েও বেশি সংখ্যক যৌগ তৈরি করা সম্ভব হয়। তো 3 নম্বর যে কারণটা সেটা হচ্ছে আমাদের পলিমারকরণ। তো আমরা কয়েকটা কমেন্ট একটু দেখে নিব যে আচ্ছা, এখানে জাস্টিস রবিন একটা প্রশ্ন করছে যে কার্বনই কেন কেটেনেশন ধর্ম প্রদর্শন করে। এই প্রশ্নটা হচ্ছে খুবই ভালো একটা প্রশ্ন। তো আমরা এখানে একটা টপিক যদি একটু দেখি, আমাদের যে পরবর্তী টপিকটা কেন কার্বন শুধু জৈব যৌগ তৈরি করতে পারে, সেই টপিকে আমরা হচ্ছে এই জিনিসটা অবশ্যই আলোচনা করব যে কেন শুধুমাত্র পর্যায় সারণীতে কার্বনই কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে। আমি হচ্ছে অন্য কমেন্ট গুলো একটু পড়ে নিব, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা হচ্ছে কমেন্টে জানাতে পারো। আনামুল হক খান রিয়ান লেখাগুলো আমরা চেষ্টা করতেছি লেখাগুলোকে একটু বড় করে তোমাদের কাছে দেয়ার। সাউন্ড নিয়ে প্রবলেম ছিল, আমরা সেটাও একটু চেষ্টা করতেছি বলার। তোমাদের টপিক রিলেটেড যদি কোশ্চেন থাকে ইনস্ট্যান্ট তোমরা আমাদেরকে কমেন্টে বলতে পারো, আমরা চেষ্টা করব টপিকটা যতক্ষণ আলোচনা হবে এর মধ্যে ওই কোশ্চেনের উত্তরটা দিয়ে দেয়ার। তো একটা প্রশ্ন আমরা নিচ্ছি রবিন থেকে, সেই প্রশ্নটা হচ্ছে কার্বনই কেন শুধুমাত্র কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে। আমরা পরের টপিকে এই কোশ্চেনটা আলোচনা করবো, তুমি দেখতে থাকো তোমার কোশ্চেনের আনসার পেয়ে যাবে। তো আমরা আবার টপিকে ফিরে আসতেছি। তো আমরা দেখতেছিলাম কেন জৈব যৌগের সংখ্যা এত বেশি, এর মধ্যে আমরা দুইটা কারণ অলরেডি দেখে ফেলছি। একটা ছিল কার্বনের কেটেনেশন ধর্ম, আর দ্বিতীয় কারণটা ছিল সমানতা। তার একটা উদাহরণও এখনো বোর্ডে লেখা আছে, যারা হচ্ছে বুঝতে পারো না আমি আরেকবার বলে দিচ্ছি। সমানতা ছিল একই পরিমাণ উপাদান দিয়ে, একই ধরনের উপাদান দিয়ে ভিন্ন গঠনের বা ভিন্ন শ্রেণীর যৌগ তৈরি করতে পারার যে ধর্ম। এবং এর ফলে কি হচ্ছে ভাইয়া, এর ফলে একই উপাদান দিয়ে তুই ভিন্ন শ্রেণীর যৌগ তৈরি করতে পারতেছ, যৌগে নতুনত্ব আসতেছে এবং যৌগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা 3 নম্বর কারণটাতে চলে যাব। এই 3 নম্বর কারণটার সাথে অনেকেই আমরা পরিচিত, সেটা হচ্ছে পলিমারকরণ। এই পলিমারকরণ জিনিসটা কি সেটা আমরা সবাই জানি। পলিমারকরণ হচ্ছে যখন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শিকলের অণু, হাইড্রোকার্বনের অণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে অনেক বড় আকৃতির কোনো শিকল তৈরি করতে পারে, অনেক বেশি ঘনত্বের কোনো যৌগ তৈরি করতে পারে বা নতুন ধর্ম বিশিষ্ট কোনো যৌগ তৈরি করতে পারে। সেই বড় আকৃতির যৌগ গঠনের যে ধর্ম বা বিক্রিয়া তাকেই আমরা বলি আসলে পলিমারকরণ বিক্রিয়া। তো কার্বন যে যৌগসমূহ তৈরি করে বা হাইড্রোকার্বন থেকে যে জাতগুলো আমরা পাই তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো মনোমারকে যুক্ত করে আমরা এক একটা পলিমার তৈরি করতে পারি, এবং মনোমারের সাথে পলিমারের ধর্মেরও একটা বিশেষ পার্থক্য বা একটা উল্লেখযোগ্য পার্থক্য থাকে। এর ফলে কি হচ্ছে, এর ফলে তুমি একই যৌগকে একসাথে যুক্ত করে আবার নতুন যৌগ তৈরি করার সুযোগ পাচ্ছ। এবং তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যখনই নতুন যৌগ তৈরি করার সুযোগটা পাও তখনই তোমার কি হয়, হাইড্রোকার্বন বা জৈব যৌগের সংখ্যা বেড়ে যায় এবং আমাদের ব্যবহারিক জীবনে তার প্রয়োগটাও বেড়ে যায়। আমরা যদি পলিমারকরণের একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি, তো আমরা এরকম চিন্তা করতে পারি
আমরা এখানে ইথিনকে ব্যবহার করতেছি। ইথিন হচ্ছে আমাদের একটা মনোমার, আমরা এখানে এন দিয়ে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে পারি যে অনেক সংখ্যক অ্যালকিন বা ইথিনকে যদি আমরা একসাথে যুক্ত করি, এবং এখানে হচ্ছে আমরা প্রভাবক তাপমাত্রা এবং চাপ ব্যবহার করব। এর ফলে এখানে কার্বনের মধ্যকার যে পাই বন্ধন বা দ্বিবন্ধন ছিল সেটি ভেঙে যাবে, এবং পাশাপাশি এরকম ভাবে পাশাপাশি ইথিনের অণুগুলো যুক্ত হয়ে অনেক বড় আকৃতির একটা শিকল তৈরি করার সুযোগ পাবে, এবং এই যৌগটার নাম আমরা জানি সবাই, সেটা হচ্ছে পলিথিন। এবং পলিথিন হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে অনেক বেশি ব্যবহার্য একটা পদার্থ। তো আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে আমরা নতুন যৌগ তৈরি করতে পারতেছি, ব্যবহারে প্রয়োগ করতে পারতেছি, এবং এর ফলে একই উপাদান দিয়ে বা একই শ্রেণীর কার্যকরী মূলক থেকে যখন আমরা নতুন যৌগ তৈরি করতে পারি, এর ফলে কি হয়, জৈব যৌগের সংখ্যা বেড়ে যায়। তো আমরা যদি প্রথম থেকে একটু তিনটা কারণকে একসাথে দেখার চেষ্টা করি, আমরা একটু প্রথম থেকে দেখি কেটেনেশন ধর্ম, যার মাধ্যমে কার্বন তার চার যোজ্যতা বা চারটা হাতকে ব্যবহার করে নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় আকৃতির অনেক শিকল তৈরি করতে পারে, দ্যাট মিন্স অনেক যৌগ তৈরি করতে পারে। এর ফলে খুব সহজেই নতুন নতুন যৌগ তৈরি করা যায়, এবং জৈব যৌগের সংখ্যা বাড়ানো পেছনে এই কেটেনেশনটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। দুই নম্বর ছিল সমানুতা বা আইসোমারিজম। সমানুতা ব্যাপারটা হচ্ছে যে একই উপাদানগুলোকে ব্যবহার করে ভিন্ন শ্রেণীর যৌগ তৈরি করতে পারার যে ধর্ম, এই ধর্মটাকেই বলা হয় সমানুতা। এবং হাইড্রোকার্বন সমূহের মধ্যে সমানুতা ধর্মটা হচ্ছে খুবই সাধারণ একটা বৈশিষ্ট্য, তারা একই উপাদানগুলোকে ব্যবহার করে ভিন্ন ভিন্ন শ্রেণীর যৌগ তৈরি করতে সক্ষম হয়, এর ফলেও কি হচ্ছে, যৌগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিন নম্বর ছিল পলিমারকরণ, একাধিক মনোমার নিজেদের মধ্যে, মনোমার বলতে আমাদের মনে রাখতে হবে একটা করে অণুকে, যৌগের একটা করে অণুকে আমরা মনোমার বলতেছি, এখানে আমরা মনোমার হিসেবে ইথিনকে ব্যবহার করছি আমাদের উদাহরণে। এরকম অনেকগুলো অণু যুক্ত হয়ে যখন বড় আকৃতির শিকল বা যৌগ গঠন করে সেই বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ, এবং এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য নতুন নতুন যৌগকে তৈরি করতে পারি। এবং কিন্তু খেয়াল করো, তিনটা যৌগই আসলে কি কাজে সাহায্য করতেছে, নতুন ধরনের যৌগ প্রস্তুতিতে সাহায্য করতেছে। এবং যত নতুন যৌগের সৃষ্টির সম্ভাবনা বাড়বে, যত পরিমাণে যৌগ তৈরি করার পথটা সহজ হবে, তত বেশি যৌগ আমরা পাবো। এবং এই জন্যই এখন পর্যন্ত ব্যবহৃত বা আবিষ্কৃত যৌগ সমূহের মধ্যে শতকরা 90% 90% যৌগই হচ্ছে জৈব যৌগ বা হাইড্রোকার্বন। তো আশা করি হচ্ছে আমরা এই টপিকটা মোটামুটি হলো একটু আইডিয়া করতে পারবো বা বুঝতে পারবো যে কেন জৈব যৌগের সংখ্যা বা হাইড্রোকার্বনের সংখ্যা এত বেশি। এই তিনটা মূলত প্রধান কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি। তো তোমাদের যদি টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে করতে পারো, আমি একটু কমেন্টগুলো দেখে নিব। তো আমি চেষ্টা করবো তোমাদের কোশ্চেনের আনসারগুলো দেওয়ার। আচ্ছা, তো সাইফুল্লাহ সোহান লিখা এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যদি সবাই লিখা বুঝতে পারো তাহলে এটা অবশ্যই ভালো। আর তোমাদের যদি হচ্ছে টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে তোমরা এখনই হচ্ছে আমাদেরকে এখানে বলতে পারো, আমরা হচ্ছে এই কোশ্চেনের উত্তরগুলো সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। বা তোমাদের যদি হচ্ছে কোনো ধরনের সাউন্ড বা লেখা বুঝতে প্রবলেম হয় তোমরা সেটাও আমাদেরকে জানাও, আমরা হচ্ছে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এই টপিক থেকে খুব একটা কোশ্চেন নাই, আমি হচ্ছে পরের টপিকে চলে যাবো। পরের টপিক থেকে রবিনের একটা কোশ্চেন ছিল, আমি সেই কোশ্চেনটাকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে জৈব যৌগটা কিভাবে শুরু হয়, জৈব যৌগের সূচনাটা, তারপরে আমরা দেখলাম যে জৈব যৌগের ব্যবহার বিধিটা, ব্যবহার প্রয়োগটা এত বেশি কেন, সেই জিনিসটা আমরা দেখলাম, এবং এর মধ্যে আমরা তিনটা কারণ ব্যাখ্যা করলাম। আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পর্যায় সারণীতে কেন জৈব যৌগটা তৈরিতে কার্বনের ভূমিকাটাই প্রধান, কেন শুধুমাত্র কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে জৈব যৌগের প্রধান অংশটাকে তৈরি করতে পারে। আমাদের যে টপিকটা এখন আমরা দেখবো সেটা হচ্ছে কেন কার্বন শুধু জৈব যৌগ তৈরি করে, বা কার্বনের যৌগগুলোকেই আমরা কেন জৈব যৌগ হিসেবে পরিচিত করি। আমি হচ্ছে এই টপিকটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো
কার্বন এই কেটেনেশন ধর্ম বা জৈব যৌগ তৈরি করতে পারার পেছনে তার কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুব বেশি কাজ করে। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট বা প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা একটু বোর্ডে লেখার চেষ্টা করবো, তারপর আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তো আমরা এখন চলে আসছি 3 নম্বর টপিকে, আমরা কেন শুধু কার্বন জৈব যৌগ তৈরি করতে পারে এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করবো। প্রথমেই কার্বনের বিশেষ একটা বৈশিষ্ট্য কেটেনেশন ধর্ম। আমি শুরুতে বলছিলাম যে কেটেনেশনটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করবো, আমি এখানে একটু বলে দেওয়ার চেষ্টা করবো। তো কার্বনের জৈব যৌগ তৈরির পেছনে কাজ করে সেটা হচ্ছে কেটেনেশন ধর্ম। তোমরা অলরেডি জেনে গেছো যে কেটেনেশন ধর্ম মানেই হচ্ছে শিকল তৈরি করতে পারার ধর্ম, এবং এই ধর্মটা কে প্রকাশ করে? কার্বন। 2 নম্বরে হচ্ছে যে বৈশিষ্ট্যটার কারণে কার্বন কেটেনেশন ধর্ম প্রকাশ করতে পারে বা কেটেনেশনটাকে স্থায়ী করতে পারে, সেটা হচ্ছে কার্বনের ছোট আকার। তোমরা সবাই জানো যে কার্বন 2 নম্বর পর্যায়ে অবস্থিত, পর্যায় সারণীর, এবং এর ফলে কার্বনের মধ্যে মাত্র 2টা শক্তি স্তর বা সেল অবস্থিত, এবং কার্বনের আকারটাও খুব ছোট। তার সাথে আমরা লিখে ফেলতে পারি উচ্চ বন্ধন শক্তি। তিন নম্বর যে কারণটা কার্বনকে কেটেনেশনের পেছনে সাহায্য করে সেটা হচ্ছে, বলে রাখা ভালো যে কার্বন তার তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির দিক থেকে একদমই মাঝামাঝি পর্যায়ের একটা মৌল। তো এই জিনিসটাও হচ্ছে কার্বনকে, এই বৈশিষ্ট্যটাও কার্বনের কেটেনেশনকে স্থিতিশীল করার পেছনে অনেক বেশি সাহায্য করে। তো আমরা যে টপিকটা এখন কথা বলবো সেই টপিকটা ছিল কেন কার্বন শুধু জৈব যৌগ তৈরি করতে পারে বা কেন কার্বনই শুধুমাত্র কেটেনেশনটা প্রদর্শন করতে পারে, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো কার্বন জৈব যৌগ তৈরি করতে পারার পেছনে তার যে বিশেষ বৈশিষ্ট্যগুলো তাকে সাহায্য করে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কার্বনের কেটেনেশন ধর্ম, কার্বনের ছোট আকার এবং উচ্চ বন্ধন শক্তি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি মাঝামাঝি ধরনের। এই কথাটা দ্বারা আমরা এটা বলতে চাই যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন আসক্তি খুব বেশি না বা খুব কম না, খুব একটা মাঝামাঝি ধরনের। তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম আমরা একটু কেটেনেশন ধর্মটাকে নিয়ে কথা বলি। একটা কোশ্চেন ছিল কমেন্টে যে কেন কার্বনই শুধু কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে। কেটেনেশন ধর্মটা প্রদর্শন করতে পারার পেছনে বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো একটা মৌল নিজেদের মধ্যে যে বন্ধন শক্তি নিয়ে যুক্ত হয় সে যদি অন্য কোনো মৌলের সাথে ওই পরিমাণ বন্ধন শক্তি বা তার থেকেও বেশি পরিমাণ বন্ধন শক্তি নিয়ে যুক্ত হতে পারে, তাহলে ওই মৌলটা কেটেনেশন প্রদর্শন করতে পারার সক্ষমতা রাখে। আমি আবার বলতেছি, কেটেনেশন ধর্ম প্রদর্শন করার শর্ত যদি একটা মৌল নিজের পরমাণুর মধ্যে যে শক্তি নিয়ে যুক্ত হতে পারে ওই মৌলটা যদি অন্য কোনো পরমাণুর মৌলের সাথে ওই পরিমাণ শক্তি বা তার থেকে বেশি শক্তি নিয়ে যুক্ত হতে পারে তাহলে ওই মৌলটাকে কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারবে। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি কার্বন কিভাবে এই জিনিসটা প্রদর্শন করে। কার্বন নিজেদের সাথে যখন সংযোজী বন্ধন তৈরি করে তখন তার বন্ধন শক্তি থাকে 347 kJ/mol। যখন কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয় তখন তার বন্ধন শক্তিটা থাকে 347 kJ/mol, আর যখন কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন তার বন্ধন শক্তিটা থাকে 367 kJ/mol। তো আমি তো এই কথাটাই বলতেছিলাম, কোনো একটা মৌল কেটেনেশন ধর্ম প্রদর্শন করার পেছনে একটা শর্ত কাজ করে, সেটা হচ্ছে যদি একটা মৌল নিজেদের মধ্যে যে শক্তি নিয়ে যুক্ত হয় অন্য মৌলের পরমাণুর সাথে যদি ওই পরিমাণ শক্তি বা তার থেকে বেশি শক্তি নিয়ে যুক্ত হতে পারে তাহলে ওই মৌলটা কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারবে। এবং আমরা কার্বনের ক্ষেত্রে দেখতেছি কার্বন নিজের সাথে যুক্ত হওয়ার সময় 347 kJ/mol শক্তি নিয়ে অণু তৈরি করতে পারে বা বন্ধন তৈরি করে, কিন্তু কার্বন যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন 347 থেকেও বেশি 367 kJ শক্তি নিয়ে
বন্ধন তৈরি করতে পারে, এবং এই বৈশিষ্ট্যটাই কার্বনকে কেটেনেশন ধর্ম প্রদর্শনের ক্ষেত্রে সাহায্য করে। আশা করি রবিন যে প্রশ্নটা করছিল যে কেন কার্বনই কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে, সেই প্রশ্নের উত্তরটা সে পেয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, পর্যায় সারণের অন্য কোনো মৌল কি তাহলে কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারবে না? হ্যাঁ, পর্যায় সারণের অন্য কয়েকটা মৌল কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে, বাট সেটা খুবই সীমাবদ্ধ পরিসরে, কার্বনের মতো এতটা বৃহৎ পরিসরে বা এতটা স্থায়ী ভাবে না। এর মধ্যে একটা এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি সিলিকনকে। সিলিকনের কেটেনেশন ধর্ম প্রদর্শন করার ক্ষমতা আছে, কিন্তু সেটা খুবই সীমিত। এর পেছনে অনেকগুলো কারণ কাজ করে, কিন্তু আমরা সেই কারণগুলোতে পরে যাব। আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, কার্বন বাদেও পর্যায় সারণীতে কয়েকটা মৌল আছে, যেমন নাইট্রোজেন, সিলিকন, তারা কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে, কিন্তু তাদের কেটেনেশন ধর্ম প্রদর্শন করার ক্ষমতা কার্বনের তুলনায় অনেক কম এবং অনেক অস্থায়ী। এর ফলে তারা কেটেনেশনের মাধ্যমে যখনই কোনো শিকল বা যৌগ তৈরি করে, সেই যৌগটা খুব বেশি সময় স্থায়ী হয় না। তো কেটেনেশন ধর্ম কি ছিল আমরা এর আগের টপিক থেকে বুঝে গেছি, সেটা ছিল যে কার্বনের শিকল তৈরি করার ধর্ম। আচ্ছা, তো শারভিন সরকার জান্নাত কেটেনেশনটা আবার বলতে হবে। আচ্ছা, আমি কেটেনেশন ধর্মটা আরেকবার বলে দিচ্ছি। কেটেনেশন অর্থ হচ্ছে শিকল তৈরি করার ধর্ম, কেটেনেশন অর্থ হচ্ছে শিকল বা চেইন তৈরি করতে পারার ধর্ম, এবং এই ধর্মটা পর্যায় সারণীতে সবচেয়ে সফল এবং সবচেয়ে শক্তিশালী ভাবে প্রদর্শন করতে পারে কার্বন। সে তার চারটা হাত বা চার যোজনী ব্যবহার করে নিজেদের মধ্যে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন আকৃতি শিকল তৈরি করতে পারে, এবং এই ধর্মটাকে বলা হয় কেটেনেশন ধর্ম। আমরা কেটেনেশনের শর্ত হিসেবে আমরা দেখতেছিলাম যে কেন একটা মৌল কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারবে, তার কারণ ছিল যদি সে নিজেদের মধ্যে যে শক্তি নিয়ে যুক্ত হয় অন্য কারোর সাথে, অন্য কোনো মৌলের পরমাণুর সাথে, যদি তার থেকেও বেশি পরিমাণ বা সম পরিমাণ শক্তি নিয়ে যুক্ত হতে পারে, তাহলে ওই মৌলটা কেটেনেশন প্রদর্শন করার সম্ভাবনা রাখে। এবং আমরা একটা উদাহরণ হিসেবে দেখতেছি যে কার্বন নিজের সাথে 347 কিলো জুল পার মোল শক্তি নিয়ে যুক্ত হয়, এবং সে যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন তার থেকেও বেশি পরিমাণ 367 কিলো জুল শক্তি নিয়ে যুক্ত হয়। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কার্বন কেটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে। তো আশা করি প্রশ্নটার উত্তর পেয়ে গেছো। আমরা কেটেনেশনটার পেছনে আরো কি কি বৈশিষ্ট্য কাজ করে কার্বনে, সেই জিনিসগুলো একটু দেখবো। আমরা 2 নম্বর বৈশিষ্ট্যটাতে চলে যাব, কার্বনের ছোট আকার এবং উচ্চ বন্ধন শক্তি। তো তোমরা সবাই এটার সম্পর্কে অবগত আছো যে কার্বন পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের একটা মৌল। এর ফলে আমরা সহজেই বুঝে যাই যে কার্বনের মধ্যে মাত্র 2টা শক্তি স্তর বিদ্যমান, এবং এর ফলে কার্বনের যে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ সেটা খুবই কম, এবং পরমাণুর আকারটাও খুবই ছোট। এর ফলে কি হচ্ছে, কার্বন যখন নিজেদের সাথে যুক্ত হয়ে বড় আকৃতির বা ছোট আকৃতির শিকল তৈরি করতে পারতেছে, ওই শিকলগুলোতে সমযোজী বন্ধন অনেক শক্তিশালী হচ্ছে, কারণ যেহেতু কার্বনের আকারটা খুবই ছোট, যখন কার্বন আমরা এখানে হচ্ছে কার্বনের একটা সমযোজী বন্ধন প্রকাশ করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যখন কার্বন যেহেতু কার্বনের আকারটা খুবই ছোট, যখন সে একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করবে এবং শিকল তৈরি করবে, তখন শিকলের সমযোজী বন্ধনটা অনেক শক্তিশালী হবে। কেন? কারণ নিউক্লিয়াস থেকে শেয়ারকৃত ইলেকট্রন ঘনত্বের দূরত্বটা থাকবে খুবই কম, এর ফলে নিউক্লিয়াসের আকর্ষণ থাকবে এখানে অনেক বেশি। তাহলে কার্বনের ছোট আকার কি কাজে সাহায্য করতেছে, কার্বনের সমযোজী বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রে সাহায্য করতেছে, এবং এর ফলে কার্বনের শিকলগুলোকে অনেক বেশি স্থায়িত্ব দিচ্ছে বা স্থিতিশীলতা দিচ্ছে। তো আমরা এখানে আরেকটু লিখে রাখছি যে উচ্চ বন্ধন শক্তি। আমরা অলরেডি বোর্ডে লিখে রাখছি কার্বন যখন নিজেদের মধ্যে যুক্ত হয় তখন 347 কিলো জুল পার মোল শক্তি উৎপন্ন করে, তার বন্ধন শক্তি হচ্ছে 347 কিলো জুল, এবং এর ফলে যেটা হয় কার্বনের এই বন্ধনগুলো অনেক শক্তিশালী এবং স্থিতিশীল হয়, সহজেই কার্বনের বন্ধনগুলোকে ভেঙে ফেলা যায় না। এর ফলে কার্বন কেটেনেশনের মাধ্যমে যে শিকলগুলো তৈরি করতে পারে বা যে যৌগগুলো তৈরি করতে পারে, সেই যৌগগুলো অনেক দীর্ঘস্থায়ী হয় এবং ব্যবহার উপযোগী হয়। তো আশা করি তোমরা প্রথম যে 2টা কারণ সেটা বুঝতে পারছো। তো আমি হচ্ছে আর একটু কমেন্ট করে নিব, কমেন্টে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমি একটু আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো ফারজানা সরকার প্রশ্ন করছে, মাঝে মাঝে ইলেকট্রন আসক্তিটা বুঝি নাই। আমরা এখনো মাঝে মাঝে ইলেকট্রন আসক্তি সম্পর্কে বলি নাই, আমরা একটু পরে এটা বলবো। রবিন বলছে বেশি শক্তি নিয়ে বন্ধন গঠন করার সাথে কেটেনেশনের সম্পর্ক, এটা একটু বলবেন। আচ্ছা, অবশ্যই আমরা বলবো।
আরেকজন সুরাইয়া বেগম সে প্রশ্ন করছে সালফারের কেটেনেশন ধর্ম আছে কিনা। হ্যাঁ, সালফারের মধ্যে কেটেনেশন ধর্ম থাকে, কিন্তু তার কেটেনেশন ধর্মটা কখনোই কার্বনের মতো এতটা শক্তিশালী হয় না। তো আমরা যে প্রশ্নগুলো পাইছি এর মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম, কার্বনের উচ্চ বন্ধন শক্তি কেটেনেশনকে কিভাবে সাহায্য করে। আমরা যদি একটু দুইটা জিনিসকে একসাথে চিন্তা করি, কেটেনেশন ছিল শিকল তৈরি করার ধর্ম, আমার একই সাথে অনেকগুলো কার্বন পাশাপাশি যুক্ত হয়ে ছোট বড় আকৃতির শিকল তৈরি করবে, এবং এই শিকলটা যদি স্থায়ী না হয় তাহলে আমার যৌগটা স্থায়ী হবে। তাহলে শিকলটাকে স্থায়ী করার জন্য আমাদের যে বন্ধন শক্তিটা, সমযোজী বন্ধন শক্তিটা, সেটাকে শক্তিশালী হতে হবে। এবং আমরা যদি বোর্ডে একটু লক্ষ্য করি, কার্বন নিজেদের মধ্যে যখন বন্ধন গঠন করে একটা 347 কিলো জুল পার মোল শক্তি উৎপন্ন করে, এবং তার বন্ধন শক্তিটা উচ্চ বন্ধন শক্তি বলা যায়, এর ফলে কেটেনেশনটা স্থায়ী হচ্ছে, স্থিতিশীল হচ্ছে। আশা করি উত্তর পেয়ে গেছো। আর একটা প্রশ্ন ছিল সালফার কেটেনেশন ধর্ম প্রদর্শন করে কিনা। হ্যাঁ, সালফার কেটেনেশন ধর্ম প্রদর্শন করে, কিন্তু সালফারের মধ্যে নিচের বৈশিষ্ট্য, কার্বনের ক্ষেত্রে যেমন ছোট আকার, উচ্চ বন্ধন শক্তি, তড়িৎক্রিয়াত্মকতা মাঝামাঝি ধরনের, এই বৈশিষ্ট্যগুলো না থাকার কারণে তার ইলেকট্রন আসক্তিটা, সরি, কেটেনেশন ধর্মটা এতটা স্থিতিশীল হয় না। তো আশা করি আমরা দ্বিতীয় যেই পয়েন্টটা ছিল, কার্বনের ছোট আকার এবং উচ্চ বন্ধন শক্তি, এই জিনিসটা কিভাবে কার্বনের কেটেনেশনকে স্থায়ী করে বা কার্বনকে যৌগ জৈব যৌগ গঠন করার ক্ষেত্রে সাহায্য করে সেটা বুঝতে পারছি। আমরা যদি 3 নম্বর পয়েন্টে চলে যাই, একজন কমেন্ট এই জিনিসটা সম্পর্কে জানতে চাইছে যে তড়িৎক্রিয়াত্মকতা এবং ইলেকট্রন আসক্তি মাঝামাঝি ধরনের, এটা বলতে আমরা কি বুঝি। তো আমরা একদম সরাসরি হচ্ছে ছোট একটা ম্যাথ করে ফেলতে পারি এই জিনিসটা বোঝার জন্য, তাহলে আমাদের আর একটু সহজ হয়ে যাবে। আমরা জানি যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে কার্বন অবস্থিত, এবং দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল হচ্ছে লিথিয়াম, এর ঠিক মাঝামাঝি কার্বন অবস্থিত, এবং শেষের মৌলটা হচ্ছে ফ্লোরিন। তো আমরা যদি তড়িৎঋণাত্মকতার কথা চিন্তা করি, তাহলে লিথিয়ামের তড়িৎঋণাত্মকতা হচ্ছে 1, ফ্লোরিনের তড়িৎঋণাত্মকতা হচ্ছে 4, এবং মজার ব্যাপার হচ্ছে এই দুইটা তড়িৎঋণাত্মকতার গড় নিলে কার্বনের তড়িৎঋণাত্মকতা পাওয়া যাবে। যেমন আমরা জানি কার্বনের তড়িৎঋণাত্মকতা হচ্ছে 2.5, কিন্তু খেয়াল করে দেখো লিথিয়াম এবং ফ্লোরিনের তড়িৎঋণাত্মকতার গড় মানই হচ্ছে কার্বনের তড়িৎঋণাত্মকতার মানের সমান। এই জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারি যে কার্বনের তড়িৎঋণাত্মকতা ফ্লোরিনের মতো খুব বেশি নয় অথবা লিথিয়ামের মতো কম নয়, তার মানে তার তড়িৎঋণাত্মকতার মানটা হচ্ছে মাঝামাঝি ধরনের। আমরা এই জিনিসটাই 3 নম্বর পয়েন্ট থেকে বোঝানোর চেষ্টা করতেছি যে কার্বনের তড়িৎঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি ছিল মাঝামাঝি ধরনের, এবং এই বৈশিষ্ট্যটা কেটেনেশনকে কিভাবে সাহায্য করে আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করি। তোমরা এই জিনিসটা খুব ভালো করে হয়তো বা জানো যে ফ্লোরিন হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎঋণাত্মক মৌল, এবং এর ফলে ফ্লোরিন যে সমযোজী বন্ধনগুলো তৈরি করে সেগুলো সাধারণত পোলার সমযোজী বন্ধন হয়, এবং পোলার সমযোজী যৌগগুলো সাধারণত অনেক দ্রুত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু কার্বনের তড়িৎঋণাত্মকতা যেহেতু মাঝামাঝি ধরনের, এর ফলে কার্বন যে সমযোজী বন্ধনগুলো তৈরি করে সাধারণত অপোলার সমযোজী বন্ধন তৈরি করতে পারে, এবং অপোলার সমযোজী বন্ধনগুলো সাধারণত পোলার বন্ধনের তুলনায় কিছুটা স্থিতিশীল হয়। এর ফলে কার্বনের এই তড়িৎঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি মাঝামাঝি ধরনের হওয়ার কারণে কার্বন শিকলের মাধ্যমে যে ছোট বড় যৌগগুলো তৈরি করতে পারে সেই যৌগগুলো সাধারণত অনেক বেশি স্থিতিশীল হয় এবং ব্যবহার উপযোগী হয়। তো আশা করি 3 নম্বর পয়েন্টটাও সবাই বুঝতে পারার কথা। যদি না বুঝে থাকো সবাই একটু কমেন্টে একটু প্রশ্ন করো বা তোমাদের প্রবলেমগুলো জানাও। তো আমাদের 3 নম্বর যে টপিকটা ছিল আজকের ক্লাসে, সেটা ছিল কেন কার্বনই শুধুমাত্র এত বেশি জৈব যৌগ তৈরি করতে সক্ষম বা কেন হাইড্রোকার্বন তৈরি করতে সক্ষম। আমাদের মূলত 3টা কারণ নিয়ে আমরা কথা বলছি। একটা ছিল কেটেনেশন ধর্ম, সেটা ছিল শিকল তৈরি করতে পারা, কার্বন চাইলেই নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরকম ছোট বড় আকৃতির অনেক শিকল তৈরি করতে পারে, এবং এর ফলে সে অনেক ধরনের হাইড্রোকার্বন বা জৈব যৌগ তৈরি করতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্যটা ছিল এই শিকলটাকে শক্তিশালী বা স্থিতিশীল করার ক্ষেত্রে কার্বনের আর কি কি বৈশিষ্ট্য ছিল, সেটা ছিল কার্বনের ছোট আকার। আমরা সবাই জানি কার্বন দ্বিতীয় পর্যায়ে অবস্থিত মৌল এবং তার আকারটা ছোট হওয়ার কারণে এই সমযোজী বন্ধনগুলো অনেক বেশি শক্তিশালী হয়, এবং এর ফলে শিকলগুলো শক্তিশালী হয় বা স্থিতিশীল হয়, এবং শিকলের থেকে যে যৌগগুলো তৈরি হবে সেগুলো অনেক স্থিতিশীল হয়। এবং সে আরেকটা যেই জিনিসটা ছিল সেটা ছিল উচ্চ বন্ধন শক্তি। 3 নম্বর, এই বন্ধন সমযোজী বন্ধনগুলোকে স্থিতিশীল করার পেছনে কার্বনের আরেকটা যে বৈশিষ্ট্য কাজ করে সেটা ছিল তড়িৎঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তিটা মাঝামাঝি ধরনের। আমরা বোর্ডে একটু দেখতে পাচ্ছি যে কার্বনের তড়িৎঋণাত্মকতাটা হচ্ছে তার পর্যায়ে অবস্থিত প্রথম এবং শেষ মৌলের
প্রথম এবং শেষ মলের গড় মানের সমান। এর ফলে সে কার্বন যে সমযোজী বন্ধনগুলো তৈরি করে সাধারণত অপোলার সমযোজী বন্ধন হয় এবং এর ফলে সমযোজী বন্ধনগুলোর স্থিতিশীলতা অনেক বেশি হয়। একই সাথে কার্বনের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণেই কার্বন পর্যায় সারণীতে একমাত্র যৌগ হিসেবে জৈব যৌগ তৈরি করতে সক্ষম। যেহেতু পর্যায় সারণীর অন্য কোনো মৌলের মধ্যে একই সাথে এই তিনটা বৈশিষ্ট্য উপস্থিত থাকে না, এই জন্য অন্যান্য মৌলের পক্ষে এত বেশি সংখ্যক যৌগ তৈরি করা সম্ভব না। তো আমরা তিন নাম্বার টপিকটা সম্পর্কে একটু বুঝে গেছি। তো আমাদের এই টপিকটা থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে কোশ্চেন করতে পারো, আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে বলতে পারো, আমি একটু কমেন্টগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, তো নরিন রহমান তিন নাম্বার পয়েন্টটা আবার একটু বলতে, অবশ্যই আমরা আরেকবার বলবো। সারমি সরকার জান্নাত, ইলেকট্রন আসক্তিটা আবার একটু বলতে হবে। আচ্ছা, এটাও আরেকবার আমরা বলে দিব। তো আমরা তিন নাম্বার পয়েন্টটাকে আরেকবার একটু বলতে বলা হচ্ছে, আমরা এই পয়েন্টের উপর একটু খেয়াল রাখবো। আমাদের শুরুতে এই কথাটা মনে রাখতে হবে, যত হাইড্রোকার্বন আছে বা জৈব যৌগ সাধারণত তারা সমযোজী যৌগের বা সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়। সমযোজী বন্ধনের স্থিতিশীলতা নির্ভর করে পোলারিটি বা অপোলারিটির উপর। তো কার্বনের ক্ষেত্রে তড়িৎঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি হচ্ছে তার পর্যায়ে অবস্থিত মৌলগুলোর জন্য মাঝামাঝি ধরনের, যেটা খুব বেশি না বা খুব কম না। এর ফলে কার্বন যে সমযোজী বন্ধনগুলো তৈরি করতে পারে সেই সমযোজী বন্ধনগুলো সাধারণত অপোলার হয় এবং এর ফলে ওই বন্ধনগুলো স্থিতিশীল হয় এবং তার ফলে এই এই তড়িৎঋণাত্মকতা ইলেকট্রন আসক্তিটাকে কাজে লাগিয়ে কার্বন অনেক ধরনের স্থিতিশীল যৌগ তৈরি করতে পারে। আসলে তিন নম্বর পয়েন্টটা আবার সবাই বুঝতে পারছি। তো আর যদি কারো কোনো প্রবলেম বা কোশ্চেন থাকে আমাদেরকে একটু কমেন্টে জানাও, আমরা পরের টপিকে যাব। তার আগে এই টপিক রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের পরবর্তী টপিকটা জৈব যৌগের শ্রেণীবিন্যাস। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা শিখলাম জৈব যৌগের ইতিহাসটা কি ছিল, কিভাবে জৈব যৌগটা শুরু হয়, জৈব যৌগ কেন এত বেশি আমাদের আশেপাশে বিদ্যমান, এবং এই দুটো জিনিস শিখতে শিখতে আমরা বুঝে গেছি যে জৈব যৌগ বলতে আসলে সাধারণত আমরা এখন ওইসব যৌগকেই বুঝবো না যারা কিনা শুধুমাত্র প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায়। আমরা জৈব যৌগ বলতে বুঝবো হাইড্রোকার্বনকে, যে যৌগগুলো কার্বন আর হাইড্রোজেন সমন্বয়ে গঠিত বা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয় এরকম যৌগ। তো এরপরের যে টপিকটা ছিল যে পর্যায় সারণীর এতগুলো মৌলের মধ্যেও কার্বনই কেন শুধুমাত্র জৈব যৌগ তৈরি করার পেছনে এত শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, সেখানে আমরা তিনটা কারণ ব্যাখ্যা করার চেষ্টা করলাম। যে তিনটা কারণ একসাথে কার্বনের মধ্যে থাকার ফলে কার্বন জৈব যৌগ তৈরি করতে সক্ষম। তো এরপরে আমাদের যে টপিকটা সেটা জৈব যৌগের শ্রেণীবিন্যাস। আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের এই হাইড্রোকার্বনের থেকে উৎপন্ন যৌগগুলো কয় ধরনের হতে পারে বা কি কি আকৃতির হতে পারে, আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমি বোর্ডে একটা ছক করে তার সাথে উদাহরণ দেওয়ার চেষ্টা করবো, তোমরা সবাই আমার সাথে একটু ফলো করতে পারো, তাহলে আশা করি শ্রেণীবিন্যাসটা বুঝতে সহজ হবে। মূলত জৈব যৌগের তৈরিটা বা ভিত্তিটা কার্বনের শিকল, এবং এই কার্বনের শিকলের উপর ভিত্তি করে জৈব যৌগের শ্রেণীবিন্যাসটা করা হয়। তো আমরা শুরুতেই যখন জৈব যৌগের শ্রেণীবিন্যাসটা করব, মূলত প্রধানত সম্পূর্ণ জৈব যৌগকে বা হাইড্রোকার্বনকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা এলিফেটিক শ্রেণীর জৈব যৌগ,
এলিফেটিক, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। তো এলিফেটিক কথাটার অর্থ হচ্ছে চর্বি থেকে উৎপন্ন। আমরা জৈব যৌগের সূচনা থেকে টপিকটা থেকে আমরা এই জিনিসটা শিখতে পারছি যে যখনই শুরুর দিকে একদম 7000 খ্রিস্টাব্দের দিকে মানুষ যখন ব্যবহারের কাজে জৈব যৌগ তৈরি করতো, তখন আসলে তারা প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভরশীল ছিল। তো প্রাণীর চর্বি থেকে অনেক ধরনের জৈব যৌগ সংগ্রহ করা হতো। তো এলিফেটিক এই কথাটা ফ্যাট শব্দ থেকে আসছে। এলিফেটিক কথাটার অর্থ হচ্ছে যে জৈব যৌগ গুলো বা যে হাইড্রোকার্বন গুলো প্রাণীর চর্বি থেকে উদ্ভূত হয় বা উৎপন্ন হয়। সাধারণত এলিফেটিক শ্রেণীর মধ্যে আমরা মুক্ত শিকল যৌগ গুলোকে নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে অ্যারোমেটিক। এই অ্যারোমেটিক কথাটার অর্থ হচ্ছে, আমরা যদি অর্থগুলো একটু লিখে রাখি, চর্বি থেকে উৎপন্ন এই অ্যারোমেটিক শ্রেণীর যৌগ হচ্ছে বিশেষ ধরনের হাইড্রোকার্বন যারা সাধারণত বদ্ধ শিকল বিশিষ্ট হয়, যাদের মধ্যে প্রতিস্থাপনীয় ইলেকট্রন থাকে, যাদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে রেজোন্যান্স। তো হয়তো রেজোন্যান্স কি সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। আপাতত আমরা মনে রাখি অ্যারোমেটিক যৌগ হচ্ছে তারাই যাদের মধ্যে কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেমন চাকৃত গঠন, প্রতিস্থাপনীয় ইলেকট্রন, রেজোন্যান্স। এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা হাইড্রোকার্বনগুলোকে সাধারণত অ্যারোমেটিক যৌগ বলতে পারি। চাকৃত গঠন, প্রতিস্থাপনীয় ইলেকট্রন এবং রেজোন্যান্স। তো আমরা একটু দেখব যে এই এলিফেটিক যৌগগুলোকে বা মুক্ত শিকল হাইড্রোকার্বনগুলোকে আবার কয় ভাগে ভাগ করা যায়। তো সাধারণত এদেরকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগে হচ্ছে মুক্ত শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ বলতে আমরা ওই যৌগগুলোকে বুঝবো যেসব হাইড্রোকার্বনের ক্ষেত্রে শিকলের দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে বা খোলা থাকে বা সরল রৈখিক অবস্থায় থাকে, সেই যৌগগুলোকে আমরা মুক্ত শিকল যৌগের মধ্যে অন্তর্ভুক্ত করব। এলিফেটিক যৌগের আরেকটা শ্রেণী হচ্ছে বদ্ধ শিকল বিশিষ্ট যৌগ। বদ্ধ শিকল বা বক্র শিকল যাদের ক্ষেত্রে হাইড্রোকার্বনের শিকলের দুই প্রান্ত নিজেদের মধ্যে যুক্ত থাকে। তো আমরা মুক্ত শিকল যৌগটাকে আরেকটু ভাঙতে পারি, আরো দুইটা ভাগ পাওয়া যাবে। সেটা হচ্ছে সরল শিকল মুক্ত শিকল যৌগের মধ্যে দুই ধরনের যৌগ পাওয়া যায়, যাদের মধ্যে একটা হচ্ছে সরল শিকল। সরল শিকল বলতে আমরা ওই যৌগগুলোকে বুঝবো যাদের ক্ষেত্রে প্রতিস্থাপিত মূলক বা শাখা শিকল থাকবে না, শুধুমাত্র কার্বনের যে যৌগগুলো বা যে এলিফেটিক যৌগগুলো তৈরি হবে। শাখা শিকল যুক্ত যৌগ বলতে আমরা তাদেরকেই বুঝবো যাদের মধ্যে মূল শিকলের মধ্যেও হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে অনেক ধরনের প্রতিস্থাপিত শিকল বা প্রতিস্থাপিত মূলক চলে আসবে। তাহলে আমরা যদি আরেকটু শুরু থেকে দেখি, জৈব যৌগের দুইটা ভাগ ছিল প্রথমত এলিফেটিক। এলিফেটিক যৌগ যৌগ বলতে আমরা তাদেরকে বুঝবো যারা চর্বি থেকে উৎপন্ন বা মুক্ত শিকল হাইড্রোকার্বন। অ্যারোমেটিক যাদের মধ্যে কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য পাওয়া যায়, চাকৃত গঠন, প্রতিস্থাপন, ইলেকট্রন, রেজোন্যান্স। এদের মধ্যে এলিফেটিক যৌগকে আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুক্ত শিকল যৌগ আর একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল বলতে ওই সকল যৌগকে বোঝানো হয় যাদের শিকলের দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে বা নিজেদের মধ্যে যুক্ত হবে না কখনোই। এই মুক্ত শিকল যৌগের আবার দুইটা ধরন বা বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা হচ্ছে সরল শিকল বা শাখা শিকল যুক্ত যৌগ। সরল শিকল বলতে আমরা তাদেরকেই বুঝবো যেখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে একটাই মাত্র মূল শিকল বিদ্যমান, সেখানে কোনো প্রতিস্থাপিত শিকল থাকবে না। শাখা শিকল যুক্ত যৌগ বলতে আমরা তাদেরকে বুঝবো যাদের মধ্যে মূল শিকলের মধ্যেও কোনো প্রতিস্থাপিত শিকল বা মূলক থাকে। তো এক্ষেত্রে আমরা এই দুই ধরনের যৌগকেই আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত,
এই সরল শিকল এবং শাখা শিকল যুক্ত যৌগগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত কথাটার মানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণে যেখানে বিদ্যমান, যেমন কার্বনের সবগুলো যোজ্যতা ব্যবহার করেই যদি একক বন্ধন তৈরি করা হয় এবং এই ধরনের যত যৌগ আছে তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত যৌগ। এবং সম্পৃক্ত যৌগ বলতে আমরা কাদেরকে চিনি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত যৌগ বলতে আমরা অ্যালকেনকে প্রকাশ করি সাধারণত। অসম্পৃক্ত যৌগ বলতে কাদেরকে বোঝায়, যেসব হাইড্রোকার্বনের শিকলে কার্বন নিজেদের মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন গঠন করে ওই সব যৌগকেই আমরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত এলিফেটিক যৌগ হিসেবে চিহ্নিত করবো। আমি আরেকবার বলতেছি, সম্পৃক্ত যৌগ বলতে আমরা তাদেরকেই বুঝবো যাদের মধ্যে যেসব হাইড্রোকার্বনের মধ্যে কার্বন নিজেদের মধ্যে কার্বন কার্বনের সাথে শুধুমাত্র একক বন্ধনে যুক্ত থাকে তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত বা অ্যালকেন। আর যেসব হাইড্রোকার্বনের মধ্যে কার্বন শিকলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি পাওয়া যাবে সেই সব শিকলকে বা সেই সব যৌগকে আমরা বলবো অসম্পৃক্ত যৌগ। তো তোমরা জানো অসম্পৃক্ত যৌগকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালকিন আরেকটা হচ্ছে অ্যালকাইন। যেখানে কার্বন কার্বন যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান শিকলে সেই যৌগগুলোকে আমরা বলবো অ্যালকিন, আর যখন শিকলে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইন। তো আমরা মোটামুটি শুরু থেকে একদম এলিফেটিক যৌগ যৌগের শ্রেণীবিন্যাসটা দেখলাম। আমরা যদি আরেকবার একটু আমাদের ফ্লো চার্টটাকে ফলো করি তাহলে জিনিসটা আমরা পাবো যে যৌগ যৌগের মূলত দুইটা ভাগ ছিল তাদের শিকলের গঠন বা ধর্মের উপর ভিত্তি করে। তো মুক্ত শিকল যৌগগুলোকে সাধারণত এলিফেটিক যৌগ বলা হয়। এলিফেটিক কথার অর্থ হচ্ছে চর্বি থেকে উৎপন্ন। এই যৌগগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। আমরা এই অংশটাকেও দেখবো। মুক্ত শিকল অংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সরল শিকল এবং শাখা শিকল। সরল শিকল কথাটার অর্থ হচ্ছে যদি শিকলে কোনো ধরনের শাখা উপস্থিত না থাকে, মূল শিকল নিয়ে যদি কোনো যৌগ গঠিত হয় তাকে আমরা বলবো সরল শিকল। শাখা শিকল কথাটার অর্থ হচ্ছে যদি কার্বনের মূল শিকলের সাথেও হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নতুন কোনো শাখা যুক্ত হয় তাহলে সেই যৌগকে আমরা বলবো শাখা শিকল যুক্ত যৌগ। এবং এই দুইটা যৌগকে আবার দুইটা ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্পৃক্ত শ্রেণীর যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত শ্রেণীর যৌগ। সম্পৃক্ত শ্রেণীর যৌগ কারা হবে, যদি কার্বনের শিকলে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকে, যদি কার্বনের শিকলে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত শ্রেণীর যৌগ এবং তাদের একটা সদস্য সেটা হচ্ছে অ্যালকেন। অসম্পৃক্ত বলতে আমরা কাদেরকে বুঝবো, যদি কার্বনের শিকলে একাধিক এক বা একাধিক দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন পাওয়া যায় তাহলে আমরা তাদেরকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং তাদের মধ্যে দুই ধরনের সদস্য পাওয়া যায়। যদি শিকলে দ্বিবন্ধনের উপস্থিতি পাওয়া যায় তাদেরকে আমরা বলবো অ্যালকিন, যদি শিকলে ত্রিবন্ধনের উপস্থিতি পাওয়া যায় তাদেরকে আমরা বলবো অ্যালকাইন। তো আমরা এলিফেটিকের আরেকটা ভাগ ছিল সেই ভাগটাতে একটু চলে যাব, সেটা ছিল বদ্ধ শিকল যৌগ। তো আমরা এই বদ্ধ শিকল যৌগটাকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুষম চাকৃত যৌগ। যাদের শিকলের দুই প্রান্ত নিজেদের মধ্যে যুক্ত থাকে এবং তারা ত্রিভুজ আকৃতি চতুর্ভুজ আকৃতি বা গোলক আকৃতি যে কোনো বক্র গঠন তৈরি করে বা বক্র রেখার মতো থাকে তাদেরকে আমরা বদ্ধ শিকল যৌগ বলি। তাদের মধ্যে দুইটা ভাগ পাওয়া যাবে, একটা হচ্ছে সুষম চাকৃত যৌগ একটা হচ্ছে বিষম চাকৃত যৌগ। সুষম কথাটার মানে হচ্ছে সব জায়গায় সমান। তো যদি কোনো বদ্ধ শিকল যৌগের শিকল চাকৃত শিকল শুধুমাত্র কার্বন দ্বারাই গঠিত হয়, আমি আরেকবার বলতেছি, যদি কোনো বদ্ধ শিকল যৌগের কার্বন শিকল শুধুমাত্র কার্বন দ্বারাই গঠিত হয় তাকে আমরা বলতে পারি সুষম চাকৃত যৌগ। যদি কোনো বদ্ধ শিকল যৌগে শিকলের গঠনে কার্বনের সাথে অন্য কোনো পরমাণু অংশগ্রহণ করে তাকে আমরা বলতে পারি বিষম চাকৃত যৌগ। আমি এখানে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। সুষম চাকৃত যৌগ বলতে আমরা সাধারণত এরকম যৌগকে বুঝবো
এই যৌগটা হচ্ছে একটা সুষম চাকতির যৌগ। তোমরা যদি একটু খেয়াল করো, এই যৌগের শিকলের দুই প্রান্ত নিজেদের মধ্যে যুক্ত এবং এটা একটা ত্রিভুজাকৃতির গঠন তৈরি করে, এবং এখানে কার্বনের নিজেদের মধ্যে একক বন্ধন বিদ্যমান। এবং এখানে মূল যে দেখার বিষয়টা সেটা হচ্ছে কার্বন বলয়ে শুধুমাত্র কার্বন বিদ্যমান, মূল শিকল গঠনে শুধুমাত্র কার্বন বিদ্যমান। এবং আমরা যদি বিষম চাকতির যৌগের একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি, আমরা এরকম চিন্তা করতে পারি, খেয়াল করে দেখো আগের মতোই যৌগটা এখনো ত্রিভুজাকৃতির, এখানেও হচ্ছে শিকল গঠনে একটু ভিন্নতা আছে, কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় বিষম চাকতির যৌগ। আমরা এই কথাটাই বলতেছিলাম, যদি বদ্ধ শিকল যৌগের শিকলে শুধুমাত্র কার্বন থাকে তাদেরকে আমরা বলবো সুষম চাকতির যৌগ, যদি কার্বনের সাথে অন্য কোনো মৌল যুক্ত থাকে তাকে আমরা বলবো বিষম চাকতির যৌগ। তো এই ছিল আমাদের এলিফেটিক অংশের শ্রেণী বিন্যাস। আমরা যদি অ্যারোমেটিক যৌগের দিকে চলে যাই, সেখানে আমরা মূলত দুই ধরনের যৌগ পাই, তারা কারা আমরা একটু দেখার চেষ্টা করব। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য ছিল কি, যদি শিকলটার চাকতির গঠন বিশিষ্ট হয়, প্রতিস্থাপনীয় ইলেকট্রন পাওয়া যায় এবং তার মধ্যে যদি রেজোন্যান্স বিদ্যমান হয়, রেজোন্যান্স একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র অ্যারোমেটিক যৌগের মধ্যেই পাওয়া সম্ভব, তাহলে ওই সব জৈব যৌগ বা হাইড্রোকার্বনকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারি। অ্যারোমেটিক যৌগের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের কিছু কিছু যৌগের মধ্যে সুগন্ধি পাওয়া যায়, একটা বিশেষ ধরনের গন্ধ পাওয়া যায় যেটা কিন্তু অ্যালিফেটিক যৌগে থাকে না। তো এই অ্যারোমেটিক যৌগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সুষম চাকতির যৌগ, বিষম চাকতির যৌগ। আগের মতোই সুষম চাকতির এবং বিষম চাকতির যে পরিচয় সেটা বদ্ধ শিকলের ক্ষেত্রে যেমনটা ছিল এখানেও এমনই থাকবে। যদি অ্যারোমেটিক যৌগের চক্র গঠনে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু অংশগ্রহণ না করে, আমি আবার বলতেছি, অ্যারোমেটিক যৌগের চক্র গঠনে বা বলয় গঠনে যদি শুধুমাত্র কার্বন অংশগ্রহণ করে, তাহলে ওই যৌগগুলোকে আমরা বলতে পারি সুষম চাকতির যৌগ। এবং যদি অ্যারোমেটিক যৌগের বলয় বা চক্র গঠনে কার্বন ছাড়াও অন্য কোনো পরমাণু অংশগ্রহণ করে, তখন তাকে আমরা বলতে পারি বিষম চাকতির যৌগ। আমরা একটা উদাহরণ যদি দেখার চেষ্টা করি, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা, এখানে আমরা সুষম চাকতির অ্যারোমেটিক যৌগের একটা উদাহরণ নিচ্ছি, এখানে বলয়ের ক্ষেত্রে কার্বন ব্যতীত অন্য কোনো মৌল নাই, এই জন্য এই যৌগটাকে বলা হচ্ছে সুষম চাকতির যৌগ। তাহলে বিষম চাকতির যৌগ কোনটা হবে, আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। এক্ষেত্রে বিষম চাকতির যৌগ কেন হলো, কারণ কার্বনের শিকলে কার্বন ব্যতীত অন্য একটা ভিন্ন পরমাণু নাইট্রোজেন যুক্ত ছিল, যেটা কিনা প্রথম যৌগের ক্ষেত্রে ছিল না, এই জন্য এই যৌগটাকে আমরা বলবো বিষম চাকতির অ্যারোমেটিক যৌগ। তো এই ছিল আমাদের জৈব যৌগের যে মূল শ্রেণী বিন্যাস, যে কী কী ধরনের জৈব যৌগ আমরা ব্যবহার করতে পারি বা প্রস্তুত করতে পারি বা আমরা দৈনন্দিন জীবনে গবেষণার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আমরা যদি শুরু থেকে আরেকবার বলি, তাহলে সেটা ছিল এলিফেটিক যৌগ, যারা কিনা সাধারণত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এলিফেটিক কথার অর্থ হচ্ছে চর্বি থেকে উৎপন্ন, যেহেতু শুরুর দিকে মানুষকে প্রাণীর উপর নির্ভরশীল হতে দরকার ছিল, এই জন্য তারা প্রাণীর চর্বি থেকে অনেক ধরনের হাইড্রোকার্বনকে আহরণ করতো, সেখান থেকে এই নামটা গ্রহণ করা। আর আরেক ধরনের জৈব যৌগ হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ, যাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য বা ধর্ম বিদ্যমান, চাকতির গঠন, প্রতিস্থাপনের ইলেকট্রন এবং রেজোন্যান্স, এই ধর্মগুলো যদি কোনো যৌগে বা কোনো হাইড্রোকার্বনে থাকে আমরা বলে দিতে পারি যে সেই যৌগটা অ্যারোমেটিক যৌগ হবে। এলিফেটিক যৌগের আবার অনেকগুলো শাখা ছিল, তার মধ্যে মূল শাখাটা ছিল একটা, সেখানে আমরা মুক্ত শিকল এবং বদ্ধ শিকল দুইটা ভাগে ভাগ করি। মুক্ত শিকল বলতে এমন সব শিকলকে বোঝায় যে শিকলটার দুই প্রান্ত খোলা থাকে বা মুক্ত থাকে বা সরল রৈখিক থাকে। এদের মধ্যে দুইটা ভাগ পাওয়া যাবে, একটা হচ্ছে সরল শিকল, যেই শিকলে বা যে যৌগে কার্বনে কোনো ধরনের প্রতিস্থাপিত শিকল থাকবে না, তার মানে শিকলটা বা যৌগটা শুধুমাত্র মূল শিকল নিয়ে গঠিত হবে। শাখা শিকলযুক্ত যৌগ কারা হবে, যেসব হাইড্রোকার্বনের ক্ষেত্রে মূল শিকলের সাথেও কোনো প্রতিস্থাপিত শিকল থাকে তাদেরকে আমরা শাখা শিকলযুক্ত যৌগ বলবো।
এবং এই দুইটা যৌগকে একই সাথে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা ছিল সম্পৃক্ত যৌগ শ্রেণী আর একটা ছিল অসম্পৃক্ত যৌগ শ্রেণী। সম্পৃক্ত বলতে তাদেরকে বোঝানো হয় যেসব হাইড্রোকার্বনের কার্বন শিকলে একক বন্ধন বিদ্যমান, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাদেরকে আমরা সম্পৃক্ত যৌগ বলবো, এবং এদের একটা সদস্য আছে সেটা হচ্ছে অ্যালকেন। অসম্পৃক্ত যৌগ কারা? যেসব হাইড্রোকার্বনের শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা অসম্পৃক্ত যৌগ বলবো, এদের মধ্যে একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। বদ্ধ শিকল যৌগের মধ্যে দুই ধরনের যৌগ আমরা পাই, সেখানে একটা ছিল সুষম চাকতিক যৌগ, একটা ছিল বিষম চাকতিক যৌগ। সুষম কথাটার মানেই হচ্ছে সমান বা সমানভাবে বিন্যস্ত। যদি কোনো জৈব যৌগ বা হাইড্রোকার্বনের কার্বন শিকলে শুধুমাত্র কার্বন পরমাণু গঠিত হয় তাহলে সেই যৌগটাকে আমরা বলবো সুষম চাকতিক। যদি সেখানে কার্বনের সাথে অন্য কোন ধরনের মৌল যুক্ত থাকে তাকে আমরা বলবো বিষম চাকতিক। এরপর আমরা চলে গেছিলাম অ্যারোমেটিক যৌগের ক্লাসিফিকেশন, সেখানে আমরা দুই ধরনের শাখা পাই বা যৌগ পাই, একটা ছিল সুষম চাকতিক। যেসব অ্যারোমেটিক যৌগের মূল বলয়ে, আমি আবার বলতেছি মূল চক্র বা বলয়ে শুধুমাত্র কার্বন পরমাণু বিদ্যমান তাদেরকে আমরা বলবো সুষম চাকতিক অ্যারোমেটিক যৌগ। এই উদাহরণটা হচ্ছে বা এই যৌগের সংকেতটা হচ্ছে বেনজিন। তোমরা সবাই জানো বেনজিনের বলয়ে, মূল বলয়ে শুধুমাত্র কার্বন বিদ্যমান। বিষম চাকতিক যৌগ, এই যে যৌগের উদাহরণটা, এটার নাম হচ্ছে পিরিডিন। এখানে কার্বন বলয়ের সাথে ভিন্ন পরমাণু নাইট্রোজেন যুক্ত থাকায় এই যৌগটাকে বিষম চাকতিক অ্যারোমেটিক যৌগ বলা হয়। তো তোমাদের যদি জৈব যৌগের শ্রেণীবিন্যাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো নির্দিষ্ট যৌগ সম্পর্কে কিছু জানতে চাও তাহলে তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো, আমি কমেন্ট করে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। শ্রেণীবিন্যাস থেকে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, সামিয়া প্রভা হচ্ছে এলিফেটিক যৌগটা বুঝি নেয়, আমি এলিফেটিক যৌগটা আরেকবার রিপিট করবো। আর কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু দেখতেছি। আচ্ছা, আনিশা লিখা বুঝতে প্রবলেম হচ্ছে, আচ্ছা আমরা আরেকবার হচ্ছে আরেকটু ক্লিয়ারলি লিখার চেষ্টা করব। আচ্ছা, তো আপাতত যে কোশ্চেনটা ছিল যে এলিফেটিক যৌগ কি, এলিফেটিক কথাটার অর্থ হচ্ছে ফ্যাট থেকে বা চর্বি থেকে উৎপন্ন। এলিফেটিক শিকল বলতে বা এলিফেটিক যৌগ বলতে আমরা সাধারণত মুক্ত শিকল হাইড্রোকার্বনগুলোকেই বুঝবো, যাদের মধ্যে দুই ধরনের পাওয়া যাবে, একটা হচ্ছে মুক্ত শিকল বা বদ্ধ শিকল। এলিফেটিক কথাটার অর্থ হচ্ছে চর্বি থেকে উৎপন্ন, এবং এলিফেটিক হাইড্রোকার্বন বা জৈব যৌগ বলতে আমরা তাদেরকেই বুঝবো যাদের গঠনটা হচ্ছে সরল রৈখিক হতে পারে, কোনো চাকতিক গঠন থাকবে না, কোনো ধরনের রেজোন্যান্স থাকবে না, ওই ধরনের যৌগগুলোকে আমরা এলিফেটিক যৌগের অন্তর্ভুক্ত করবো। আশা করি বোঝা গেছে। তো আমরা ক্লাসের প্রথম চারটা টপিক সম্পর্কে একটু শেষ করতে পারলাম। তো আমি আরেকবার একটু কোশ্চেন গুলো দেখব। আচ্ছা, মন্দিরাপাল একটা প্রশ্ন ছিল যে বিষম চাকতিক যৌগে সবসময় নাইট্রোজেন থাকবে কিনা। অবশ্যই না, বিষম চাকতিক যৌগের শর্ত হচ্ছে কার্বন ব্যতীত অন্য যে কোনো পরমাণু, সেটা নাইট্রোজেন হতে পারে, আমরা এখানে অক্সিজেনের একটা উদাহরণ দেখতেছি, এখানে সালফারও থাকতে পারে। সো আমাদের এটা মনে রাখতে হবে বিষমচাকরিক অ্যারোমেটিক অথবা বিষমচাকরিক এলিফেটিক যে যৌগই হোক না কেন সেখানে কার্বনের সাথে অক্সিজেন নাইট্রোজেন সালফার এই ধরনের অন্য যে কোনো মৌল থাকতে পারে, সেটা কার্বন ব্যতীত ভিন্ন কোনো পরমাণু হলেই হবে। আচ্ছা, তো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত আমরা হচ্ছে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো আমাদের চারটা টপিক ছিল জৈব যৌগের সূচনা, সংখ্যা, জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি, কার্বন শুধু জৈব যৌগ কেন তৈরি করতে পারে, আর জৈব যৌগের শ্রেণীবিন্যাস। তো জৈব যৌগের শ্রেণীবিন্যাসটা আমরা লাস্ট টপিক হিসেবে শেষ করলাম, এখান থেকে যে কোশ্চেনগুলো ছিল আমরা আনসার দেওয়ার চেষ্টা করলাম। তো লাস্ট যে টপিকটা ছিল, তোমরা যদি এই ক্লাসিফিকেশনটা খুঁজে দেখো তাহলে ছোট্ট একটা জায়গায় অ্যালকেনকে খুঁজে পাবা। অ্যালকেনকে, অ্যালকেন হচ্ছে জৈব যৌগের অনেকগুলো সদস্যের মধ্যে একটা নির্দিষ্ট শ্রেণীর সদস্য। তো আমরা যেহেতু আজকে জৈব যৌগের সূচনা থেকে অনেকগুলো মূল ধারার আইডিয়া, প্রাইমারি আইডিয়া নিয়ে কথা বললাম, আমরা একটু চেষ্টা করি একটা সদস্য নিয়ে একটু কিছু বেসিক আইডিয়া জানার, ওই সদস্যটা কিভাবে আমরা প্রস্তুত করব, বা এই অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে তোমরা অনেকেই জানো কিন্তু তারপরেও তোমাদের আরো কিছু ইনফরমেশন দরকার, যেটা আমি এখন একটু দেওয়ার চেষ্টা করব।
আচ্ছা, তো অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন শ্রেণীর একটা সদস্য, যার সাধারণ সংকেত হচ্ছে এরকম CnH2n+1। এই তথ্যগুলো আমাদের আগে থেকে জানা ছিল, তবু আমরা আরেকবার একটু রিভিউ করতে পারি। তো অ্যালকেনকে সাধারণত প্যারাফিন নামে চিহ্নিত করা হয়, প্যারাফিন নামে। প্যারাফিন শব্দটির অর্থ হচ্ছে আসক্তিহীন বা খুবই অল্প আসক্তিযুক্ত, যেহেতু অ্যালকেন সমূহ হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেন সমূহ হচ্ছে, আমরা একটু আগে দেখলাম, অ্যালকেন সমূহ ছিল সম্পৃক্ত জৈব যৌগ। এই জন্য অ্যালকেনের চারটা হাত একক বন্ধন তৈরি করে, কার্বনের চারটা হাত একক বন্ধন তৈরি করে, এবং কার্বন শিকলে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না। এবং কার্বনের যে যৌগগুলো সম্পৃক্ত যৌগ তৈরি করে বা যে অ্যালকেনগুলো নিয়ে আমরা কথা বলতেছি, সেই অ্যালকেনগুলো হচ্ছে সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এই অ্যালকেনগুলোকে বিক্রিয়া করানোর জন্য বিশেষ কোনো উপস্থিতি দরকার হয়, যেমন তাপমাত্রা, চাপ বা বিশেষ কোনো প্রভাব। এই জন্য অ্যালকেনগুলোকে সাধারণত কিছুটা নিষ্ক্রিয় যৌগ হিসেবে চিহ্নিত করা হয়, এবং এই জন্য তাদেরকে প্যারাফিন নামে আসক্ত ডাকা হয়। তো অ্যালকেনের একটা খুব বেশি পরিচিত একটা প্রস্তুতি ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেটা আমরা সবাই জানি। তো এই বিক্রিয়াটা আমি একটু লিখবো, সহজে বোঝানোর চেষ্টা করব। এই বিক্রিয়ার আরো কিছু তথ্য আছে যেগুলো আমাদের জানা দরকার, আমি একটু বলার চেষ্টা করব। তো আমরা এখানে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা লিখবো। এটা হচ্ছে অ্যালকেনের একটা প্রস্তুতি। এই ডি কথাটার মানে হচ্ছে বিয়োজন, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বিয়োজন। তো এই বিক্রিয়ার রাসায়নিক সংকেতটা হচ্ছে আমি একটু লিখে রাখতেছি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমরা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে ব্যবহার করি। তো জৈব অ্যাসিড কি সবাই মোটামুটি আমরা জানি, আমি একটু পাশে লিখে রাখতেছি। যদি কোনো একটা যৌগে এই কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকে তাকে আমরা অ্যাসিড হিসেবে চিহ্নিত করি। তার সাথে এই হাইড্রোজেনটাকে যখন কোনো সোডিয়াম দ্বারা প্রতিস্থাপন করা হয় সেটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। তো এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি সোডা লাইমের সাথে ব্যবহার করা হয়, এই তাকে বলা হয় সোডা লাইম। এই মিশ্রণটাকে বলা হয় সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণটাকে বলা হয় সোডা লাইম। যদি ফ্যাটি অ্যাসিডের বা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইম বিক্রিয়া করা হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেটের একটা যৌগ পাওয়া যায়। তো এই যৌগটাতে কি হচ্ছে, কেন এই যৌগটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হচ্ছে? প্রথমত যদি আমরা একটু বিক্রিয়ক এবং উৎপাদের দিকে তাকাই, একটা জিনিস আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো, বিক্রিয়কের মধ্যে এই COO একটা অংশ ছিল, কিন্তু উৎপাদের কোথাও এই অংশটা নাই। আমাদের যে বিক্রিয়কটা ছিল শুরুতে, তার মধ্যে এই CO অংশটা ছিল, উৎপাদের মধ্যে এই অংশটা নাই। এবং এই অংশটা যেহেতু বিক্রিয়ক থেকে বিয়োজিত হয়ে যায়, এই জন্য এই অংশটাতে আমরা একটা কার্বন ডাইঅক্সাইড খুঁজে পাই, CO2। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা ছিল প্রথম তথ্য সোডা লাইম। এখানে দ্বিতীয় তথ্যটা হচ্ছে যে কেন আমরা এখানে সোডা লাইম ব্যবহার করব, কেন আমরা সরাসরি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব না। সোডা লাইম ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়ার জন্য আমাদের অনাদ্র সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হয় বা শুষ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হয়। কিন্তু তোমরা সবাই জানো সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই শক্তিশালী এবং সক্রিয় একটা যৌগ, সেটা কিনা বায়ুর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ফেলে। এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে অনাদ্র বা শুষ্ক রাখার জন্য আমরা তার সাথে নিরোধক হিসাবে, আমি আবার বলতেছি নিরোধক হিসাবে, ক্যালসিয়াম অক্সাইডকে ব্যবহার করব, এবং যেটা কিনা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডকে শুষ্ক রাখবে এবং এই বিক্রিয়াটাকে সচল রাখবে। তো একটা প্রশ্ন আসে অনেক সময় এমসিকিউতে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড কি হিসাবে ব্যবহৃত হয়। তো তোমরা যদি একটু বোর্ডে খেয়াল করো,
এখানে ক্যালসিয়াম অক্সাইডটা শুরুতে যেমন ছিল বিক্রিয়া শেষেও একই রকম, এবং এই বৈশিষ্ট্যটা সাধারণত আমরা জানি প্রভাবকের। যদি বিক্রিয়ার শুরুতে এবং শেষে কোনো একটা যৌগ অপরিবর্তিত থাকে তাহলে ওই যৌগটাকে আমরা প্রভাবক হিসাবে চিহ্নিত করি। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড কোনো প্রভাবক নয়, ক্যালসিয়াম অক্সাইডের ব্যবহারটা হচ্ছে নিরোধক হিসাবে। তো এই জিনিসটা অনেক সময় প্রশ্নে আসে যে ক্যালসিয়াম অক্সাইড ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হিসাবে ব্যবহৃত হয়। আমাদের মনে রাখতে হবে ক্যালসিয়াম অক্সাইডের ব্যবহারটা হচ্ছে নিরোধক হিসাবে। আর একটা প্রশ্ন আসতে পারে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সরাসরি সোডিয়াম অক্সাইড ব্যবহার না করে কেন আমরা সোডা লাইম ব্যবহার করলাম। তার প্রশ্নের উত্তর হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমাদের অনাদ্র সোডিয়াম হাইড্রোক্সাইড বা শুষ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হয়, আর যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই শক্ত একটা যৌগ সেটা সচরাচর বায়ুর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র অবস্থায় থাকে, এই জন্য তাকে শুষ্ক রাখার জন্য আমরা নিরোধক হিসেবে ক্যালসিয়াম অক্সাইডকে ব্যবহার করলাম। তো আমরা এই সাধারণ স্কেলেটন রিয়েকশনটাকে ব্যবহার করে আমরা একটা অ্যালকেন তৈরি করতে পারি। যেমন আমরা এখানে এই আর দ্বারা আসলে কি প্রকাশ করি, আর দ্বারা আমরা অ্যালকাইল মূলককে প্রকাশ করি, অ্যালকাইল মূলককে প্রকাশ করি। তো আমরা যদি এই অ্যালকাইল মূলক মিথাইল মূলক নেই এবং আমাদের বাকি অংশটাকে অপরিবর্তিত রাখি তাহলে এই যৌগটার নাম হবে সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। তার সাথে যদি আমরা সোডা লাইম ব্যবহার করি তাহলে যেটা হবে, আমরা শুরুতেই বলে দিছিলাম যে কার্বন ডাই অক্সাইডটা বিয়োজিত হয়ে যায়, এই জন্য বিক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এখান থেকে থাকবে কোন অংশটা, এই মিথাইল অংশটা এই হাইড্রোজেনটাকে নিয়ে যুক্ত হয়ে সিএইচ ফোর তৈরি করবে, একটা অ্যালকেন তৈরি করবে। আর বাকি অংশটাতে কি ছিল, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এই উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করতে পারে। আর আমরা শুরুতে বলে নিছিলাম যে ক্যালসিয়াম অক্সাইডের ব্যবহারটা এখানে বিক্রিয়ক হিসেবে না নিরোধক হিসেবে, এর ফলে ক্যালসিয়াম অক্সাইডটা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে। তো এখানে দেখো আমরা ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ বা সোডিয়াম ইথানোয়েড ব্যবহারের মাধ্যমে মিথেন তৈরি করতে পারলাম। তাহলে আমরা যদি এখানে প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহার করি আমরা এখানে ইথেন পাবো, কারণ আমাদের প্রতি ক্ষেত্রে একটা করে কার্বন কার্বন ডাইঅক্সাইড হিসেবে বিয়োজিত হয়ে যায়। তো আশা করি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার যে ছোট ছোট প্রশ্নগুলো ছিল আমরা এগুলো সম্পর্কে বুঝতে পারলাম। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার নামের পেছনে কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অংশের বিয়োজন, সোডা লাইম ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে অনাদ্র সোডিয়াম হাইড্রোক্সাইড বজায় রাখা বা উপস্থিত রাখা, ক্যালসিয়াম অক্সাইড অপরিবর্তিত থাকলেও সেটা এখানে প্রভাবক হিসাবে ব্যবহৃত হচ্ছে না, নিরোধক হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর আমরা এই বিক্রিয়ার মাধ্যমে খুব সহজেই যে কোনো অ্যালকেন প্রস্তুত করতে পারব। তো আমরা মোটামুটি ক্লাসের একদম সবগুলো টপিক একটু করে হলেও বোঝার চেষ্টা করলাম। তো আমরা হচ্ছে এই টপিকগুলো থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটা প্রশ্ন ছিল রেজোনেন্স থেকে, রেজোনেন্স কি, তো আমরা বল রেজোনেন্সটা কার বৈশিষ্ট্য এটা আমাদের একটু মনে রাখতে হবে। রেজোনেন্স হচ্ছে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। তো রেজোনেন্স কি সেটা আমি হচ্ছে একটু বোর্ডে দেখাবো, চিত্র এঁকে দেখাবো। আরও যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু কমেন্টগুলো দেখে নিচ্ছি। আচ্ছা মুক্তাদির আহমেদ আশির, অ্যারোমেটিক যৌগ পড়ানোর সময় বিস্তারিত আলোচনা, অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। কাজী জান্নাতুল ফেরদৌস, ক্যালসিয়াম অক্সাইডটা কি আদ্র? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা নিরোধক, সেটা সবসময় অনাদ্র অবস্থায় পাওয়া যায়। আচ্ছা বশির আহমেদ হচ্ছে নিরোধক কি, নিরোধক মানে হচ্ছে যেটা পানি শোষণ করে নিতে পারে। যেমন আমরা জানি সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক, সে যে কোনো যৌগের সাথে যুক্ত হলে ওই যৌগের মধ্যে থেকে পানি শোষণ করে নিতে পারে। আমরা বলতেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে শুষ্ক রাখতে হবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে জলীয় বাষ্প বিদ্যমান থাকে, এই জন্য নিরোধক বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় যেটা যৌগ থেকে সোডিয়াম পানিটাকে বা জলীয় বাষ্পটাকে শোষণ করে নিবে। আশা করি নিরোধকের অর্থটা ক্লিয়ারলি বোঝা গেছে। কার্বক্সিলেশন, বশির আহমেদ কার্বক্সিলেশন কেন, কার্বক্সিলেশন কথাটার অর্থ হচ্ছে
ডিকার্বক্সিলেশন, কথাটার অর্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বিয়োজন। আমরা যদি বিক্রিয়াটাকে একটু খেয়াল করি, আমরা দেখতে পারি যে আমরা বিক্রিয়ক হিসেবে শুরু করি অ্যাসিডের লবণ থেকে, সেই অংশ থেকে এই CO2 অংশটা বিয়োজিত হয়ে যায়, উৎপাদে শুধু অ্যালকাইল আর হাইড্রোজেন থাকে। যেহেতু কার্বন ডাই অক্সাইডটা বিয়োজিত হয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বা কার্বন ডাই অক্সাইডের বিয়োজন বিক্রিয়া। তো আমরা হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল আমাদের রেজোনেন্স কি, তো আমি আশা করি এই প্রস্তুতিটা সম্পর্কে আমাদের আইডিয়া গুলো ক্লিয়ারলি বা ইনফরমেশন গুলো মনে থাকবে, আমরা রেজোনেন্সটা বুঝে ক্লাস শেষ করার চেষ্টা করব। তোমাদের এর মধ্যে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের মনে রাখা দরকার যে রেজোনেন্স বৈশিষ্ট্যটা কিন্তু অ্যালকেন অথবা অ্যালিফেটিক যৌগের মধ্যে কখনোই পাওয়া যাবে না, রেজোনেন্স বৈশিষ্ট্যটা ছিল অ্যারোমেটিক যৌগের একটা বৈশিষ্ট্য। তো রেজোনেন্স বলতে কি বোঝায় সেটা আমরা একটু বুঝবো। রেজোনেন্স হচ্ছে অ্যারোমেটিক যৌগের চক্রে প্রতিস্থাপনের ইলেকট্রন সমূহে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান পরিবর্তন করতে পারার ধর্ম। আমি আরেকবার বলতেছি, অ্যারোমেটিক যৌগের চক্র বা বলয়ে কার্বনের প্রতিস্থাপিত ইলেকট্রন সমূহ স্বতঃস্ফূর্তভাবে অবস্থান পরিবর্তন করতে পারার যে ধর্ম তাকেই হচ্ছে রেজোনেন্স বলা হয়। আমরা যদি একটু খেয়াল করি, আমরা বেনজিনের গঠনটাকে চিন্তা করতে পারি। তো আমরা এই দুইটা চক্র বা যৌগের দিকে যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে রেজোনেন্সের বিষয়টা আমাদের জন্য একটু সহজ হবে। আমরা বলতেছিলাম রেজোনেন্স কথাটার অর্থ হচ্ছে প্রতিস্থাপনীয় ইলেকট্রনের অবস্থানের পরিবর্তন অথবা পাই বন্ধনের অবস্থানের পরিবর্তন। আবার মনে রাখতে হবে পাই বন্ধনের অবস্থানের পরিবর্তন। আমরা এখানে বেনজিনের চিত্র আঁকছি, বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, একটা বদ্ধ শীতল যৌগ। আমরা যদি প্রথম যৌগটাতে খেয়াল করি, আমরা একটু নাম্বারিং করে নিতে পারি, এখানে যদি আমরা নাম্বারিং করে নেই তাহলে এখানে আমরা 1 থেকে শুরু করে 6 পর্যন্ত নাম্বারিং করতে পারি। আরেকবার এখানে যদি আমরা নাম্বারিং করি, তো প্রথম যৌগের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি আমাদের পাই বন্ধনের অবস্থানগুলো কোথায়, 1 নাম্বার এবং 6 নাম্বার কার্বনের মধ্যে, 5 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের মধ্যে, 2 নাম্বার এবং 3 নাম্বার কার্বনের মধ্যে। আমি আরেকবার বলতেছি, এখানে পাই বন্ধনের অবস্থানগুলো কোথায়, 1 এবং 6 নাম্বার কার্বনে, 4 এবং 5 নাম্বার কার্বনে, 2 এবং 3 নাম্বার কার্বনে। কিন্তু পাশের যৌগটার দিকে যদি আমরা তাকাই, এটাও আমাদের বেনজিনের রাসায়নিক সংকেত, তাহলে আমরা দেখতে পারি এখানে 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে কোনো প্রতিস্থাপনীয় ইলেকট্রন বা পাই বন্ধন ছিল না, এখানে একটা পাই বন্ধন আসছে। এবং এই পাই বন্ধনটা আসলে এই পাই বন্ধনের অবস্থান পরিবর্তনের অথবা এই পাই বন্ধনের অবস্থান পরিবর্তন থেকে তৈরি করা। আমরা এখানে দেখতে পারি 5 নাম্বার এবং 6 নাম্বারের মধ্যে কোনো দ্বিবন্ধন নাই, এখানে 5 এবং 6 এর মধ্যে একটা দ্বিবন্ধন, এখানে 3 এবং 4 এর মধ্যে কোনো দ্বিবন্ধন নাই, এখানে 3 এবং 4 নাম্বারের মধ্যে দ্বিবন্ধন। তাহলে এই যে দুইটা চাকরিক গঠন তাকে আমরা একসাথে যদি দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো এরকম একটা বিন্যাস দাঁড়ায়। এই দুইটা গঠনকে যদি আমরা একই সাথে দেখানোর চেষ্টা করি তাহলে আসলে এরকম একটা বিন্যাস দাঁড়ায়। এই চক্রটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে এখানে কার্বনের মধ্যকার যে পাই বন্ধনগুলো তারা চাইলেই এরকম অবস্থানের পরিবর্তন করতে পারে। চিত্র থেকে আরেকবার দেখো, প্রথম চিত্রে 1 এবং 2 নাম্বার কার্বনে কোনো পাই বন্ধন ছিল না, দ্বিতীয় চিত্রে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনে একটা পাই বন্ধন বিদ্যমান, প্রথম চিত্রে 2 এবং 3 নাম্বারের মধ্যে পাই বন্ধন ছিল কিন্তু এখানে চলে আসছে 3 এবং 4 নাম্বারের মধ্যে। তাহলে এই পাই বন্ধনগুলো নিজেদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে একটা চক্র তৈরি করতে পারে এবং স্বতঃস্ফূর্তভাবে সব সময় ওই চক্রের মধ্যে পাই ইলেকট্রনগুলো ঘূর্ণনরত অবস্থায় থাকে এবং এরকম ভিন্ন আকৃতির বা
ভিন্ন বিন্যাস সম্পর্কিত গঠন তৈরি করতে পারে, এই ধর্মটাকেই বলা হয় রেজোন্যান্স ধর্ম বা অনুরণন ধর্ম। তার আরেকটা নাম হচ্ছে অনুরণন ধর্ম। অনুরণন কথাটার অর্থই হচ্ছে মুভমেন্ট বা গতিশীল। যখন কোনো একটা অ্যারোমেটিক যৌগের কার্বন বলয়ে পাই ইলেকট্রন বা পাই বন্ধনগুলো গতিশীল থাকে, একটা চাকরিক গঠন তৈরি করতে পারে, তখনই আমরা ওই ঘটনাটাকে বলবো রেজোন্যান্স বা অনুরণন। এবং মনে রাখতে হবে এই অনুরণন হচ্ছে অ্যারোমেটিক যৌগের একটা বৈশিষ্ট্য। তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে আমাদের টপিকগুলো থেকে, আমরা অ্যালকেনের একটা মাত্র প্রস্তুতি দেখলাম আজকের ক্লাসে, হয়তো পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা আরও প্রস্তুতি দেখবো, আরও অনেক রাসায়নিক বিক্রিয়া দেখবো। এই পর্যন্ত তোমাদের ক্লাসের টপিক রিলেটেড রেজোন্যান্স বা আরও যদি কোনো কোশ্চেন থাকে যেটা আমি ক্লাসে আলোচনা করি নাই, তোমরা কমেন্টে বলতে পারো, আমি হচ্ছে আর শেষ করার আগে আলোচনা করার চেষ্টা করবো। আচ্ছা, রবিন বলতেছে এটা কি ডিলোকালাইজেশন কিনা? হ্যাঁ, এইটাই হচ্ছে ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশন মানে হচ্ছে লোকালিটি বা অবস্থানের পরিবর্তন। যেহেতু এখানে পাই বন্ধন, তখনই রেজোন্যান্স ধর্মটা প্রকাশ পায়, এই জন্য এটাকে রেজোন্যান্স কে সঞ্চারণশীল ধর্ম বলা যায়। আচ্ছা, বশির আহমেদ, রেজোন্যান্সের সংজ্ঞাটা আরেকবার, তো আরেকবার আমরা বলে দিচ্ছি, যদি কোনো অ্যারোমেটিক যৌগের চাকরিক গঠনে পাই ইলেকট্রন বা পাই বন্ধনের অবস্থানের পরিবর্তনের জন্য ভিন্ন কাঠামোর বলয় তৈরি করা সম্ভব হয়, তাহলে ওই ধর্মটাকেই আমরা বলবো রেজোন্যান্স। আচ্ছা, তো আমরা ইন্টারনেট সমস্যার জন্য দুঃখিত, আমরা হচ্ছে আবার কিছু বলে দিতেছি। আমাদের রেজোন্যান্স নিয়ে কয়েকটা প্রশ্ন ছিল, আমরা রেজোন্যান্সের ব্যাপারটা বোর্ডে ক্লিয়ার করার চেষ্টা করলাম, মুখে বলে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। আমাদের টপিকগুলো ছিল জৈব যৌগের সূচনা, কেন জৈব যৌগের সংখ্যা বা ব্যবহার এত বেশি, কার্বনই কেন শুধুমাত্র জৈব যৌগ বা হাইড্রোকার্বন এত বেশি সংখ্যক তৈরি করতে পারে, জৈব যৌগের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস কী হবে, অ্যালকেনের ছোট্ট একটা প্রস্তুতি আমরা দেখলাম। তো এই পর্যন্ত ক্লাসে যদি আর কোনো সমস্যা বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা করতে পারো, আমরা হচ্ছে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো বা তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। তো এরপরেও হচ্ছে আমাদের পরবর্তী লাইভ ক্লাসগুলো হচ্ছে তোমাদেরকে আপডেট করে দেওয়া হবে, আমরা চেষ্টা করবো নিয়মিত বিরতিতেই সব কিছু স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ক্লাসগুলো চালিয়ে যাওয়ার, আমাদের তোমাদের টপিকগুলো, এবং তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কোন টপিকগুলো প্রবলেম, আমরা ওই টপিকের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে পরবর্তী ক্লাসের রুটিনটা বলে দেওয়া আছে, তোমরা একটু বোর্ডে দেখে নিতে পারো। 11 তারিখ হচ্ছে রাত 8টায় অমিত ভাইয়ের গণিত ক্লাস হবে, আর আগামীকালের ক্লাসটি সবে বরাতের জন্য হচ্ছে বন্ধ রাখা হচ্ছে আপাতত, আমরা পরবর্তীতে এই ক্লাসটি দেওয়ার চেষ্টা করব। তো সবাই হচ্ছে করোনা নেক্সট লাইভ ক্লাসটা হচ্ছে সবাই আশা করি নোটিস করে দিছো যে 10 তারিখ হচ্ছে রাম ভাইয়ের ক্লাস থাকবে ICT রাত 8টায়, আর 11 তারিখ অমিত ভাইয়ের গণিত ক্লাস থাকবে সেটাও রাত 8টা থেকে। তো আমরা আশা করবো হচ্ছে তোমরা এই ক্লাসগুলোকে ফলো করবে, এবং তোমাদের যে মতামত এটা আমাদেরকে জানাবে, যাতে আমরা ক্লাসের কোয়ালিটি বা কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করবে। তো আর এই সব কিছু স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সবাই বাসায় থাকবে, স্বাভাবিক সুস্থভাবে প্রিকশনসগুলো মেনে চলবে। তো আমরা সবার জন্য দোয়া করব, আর আমাদের যখন আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি আমরাও চেষ্টা করতেছি করোনা ভাইরাসের যে প্রিকশনসগুলো আছে, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেওয়া বা বাইরে দিলে মাস্ক ব্যবহার করা, আমরা একটু চেষ্টা করতেছি এগুলো ফলো করার। তোমরাও যারা বাসায় আসো, জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়াটাই ভালো, এবং করোনা ভাইরাস প্রতিরোধে সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এতটুকুই শেষ করব, তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে পরবর্তী কোনো ক্লাসে আমরা ওই জিজ্ঞাসাগুলোকে সমাধান করার চেষ্টা করব।